আজকের দিনে বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য বহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ সম্মানিত উপস্থিতি, কোরআন একটি বিশাল গ্রন্থ যা আমাদের বাড়িতে
আছে থাকে, আমরা না পড়েও তা দেখে দিন কাটাই। আসলে তা ভাবতে পারি না তা কি জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলতে গিয়ে সর্বপ্রথমে বলি, কোরআন শব্দটি বিশেষ্য নাম না, এটা মাসদার কেন্দ্রমূল। শব্দটি বিশেষ্য নামও হতে পারে, শব্দটি মাসদার কেন্দ্রমূলও হতে পারে। শব্দটি কাপরা নুন থেকে নির্গত না কাপরা হামজা থেকে নির্গত। শব্দটি যদি কাপরা নুন থেকে নির্গত হয় তাহলে কোরআন শব্দের অর্থ হল মিলানো। একটি সুরা আরেকটি সুরার সাথে, একটি আয়াত আরেকটি আয়াতের সাথে মিলে আছে। আর শব্দটি যদি কাপরা হামজা থেকে নির্গত হয় তাহলে অর্থ হল পঠিত, যা পড়া হয়, মাকরুহ। তো কোরআন মজিদ পড়া হয়, এই হিসেবে কাপরা হামজা থেকেও নির্গত হতে পারে, কাপরা নুন থেকেও নির্গত হতে পারে। পরিভাষায় কোরআন কাকে বলে? সুদীর্ঘ 23 বছর যাবৎ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা তেলাওয়াত করা হয়েছে তার নাম কোরআন। যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে তার নাম কোরআন। জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নিকট থেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার নাম কোরআন। সূরা, সূরা শব্দটি যদি সুরুন সিন হামজা রা থেকে নির্গত হয় তাহলে অর্থ হল অবশিষ্ট, উচ্ছিষ্ট, খাওয়ার পরে যা বাকি থেকে যায়। আর যদি সুরুন সিন ও রা থেকেও নির্গত হয় তাহলে হলো অংশ, টুকরা। একটি সুরা কোরআন মাজিদের জন্য টুকরা, অংশ, এই হিসাবে সুরা ঠিক আছে। আর যদি সুরুন হয়, উচ্ছিষ্ট, অবশিষ্ট, বাকি, তাহলে প্রত্যেকটা সুরা নিজ নিজ স্থানে কোরআন মাজিদের জন্য বাকি অংশ, এই হিসাবে সুরাও ঠিক আছে। সুরুন ও সুরুন দুটাই চলে। পরিভাষায় সুরা কাকে বলে? অন্তত যাতে 3টি আয়াত রয়েছে তাকে বলে সুরা। অন্তত যে যাতে 3টি আয়াত রয়েছে তাকে বলে সুরা। বলতে পারেন কোরআন মাজিদের 3 আয়াত বিশিষ্ট সুরা আছে কি? আছে। সেটা হচ্ছে সুরা কাসার, ইন্না আনজালনাহু ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি অনেক 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 কিছু দিয়েছি, কাউসার দিয়েছি। ফাসুলিল রব্বিক, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, অনাহার আর কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুল আবতার, নিশ্চয় আপনার শত্রুরাই হচ্ছে নির্বংশ, ওরাই হচ্ছে শিকড় কাটা ব্যক্তি, না আপনি হবেন কেন? ক্ষতিগ্রস্ত আপনার শত্রুরাই। এই ছোট্ট একটি সুরা 3 আয়াত বিশিষ্ট আয়াত। আয়াত শব্দটির অর্থ হচ্ছে চিহ্ন, দাগ। একটি আয়াত থেকে আরেকটি আয়াতকে পৃথক করার জন্য যে গোলাকার চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলে আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদের প্রায় 55টি নাম রয়েছে। যেমন মজিদ, হাকিম, ফুরকান, করিম, অনেক নাম রয়েছে কোরআন মাজিদের। হুদান, রাহমান, নূর,
কিন্তু দুঃখজনক হলেও সত্য, পাঁচপন্নটি নামের মধ্যে শরীর পড়েনি, শরীরের বাইরে। এটা জোর করেই চলছে, বাইক শ্রেণীর হুজুর চালাচ্ছে। শরীর তার অন্তর্ভুক্ত নয়। আর আমরা জেনে শুনে সব জ্ঞানে সাধারণত শরীর বলি না। আমরা মুখের মধ্যে আছে, আমাদের বললে আমরা বলি কোরআন মাজিদ, কোরআন করিম, কোরআন হাকিম। কোরআন মাজিদে দুই ধরনের আয়াত আছে, একগুলি আয়াতের নাম মুহকাম, স্পষ্ট, নগদ, যার অর্থ নগদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমাদ, তিনি নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কাউ থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। নগদ, একেবারে স্পষ্ট বোঝা যায়। আর একগুলি আয়াত হচ্ছে মুতাশাবেহাত, অস্পষ্ট, তার অর্থ মানুষ জানে না। মানুষ যদি অর্থ করতে যায় তাহলে সে ভুল পথে যাবে। যেমন আলিফ লাম মিম, দেখেন সুরা বাকারা খুলে আলিফ লাম মিম এরপর একটা আয়াত চিহ্ন দেওয়া আছে, কিন্তু আলিফ লাম মিম এর অর্থ কি তা মানুষ জানে না। এর অর্থ যে কি তা আল্লাহ ভালো জানে। পৃথিবীর বিদ্বানগণ এভাবে বলেছেন, তহা এরপর একটা আয়াত চিহ্ন দেওয়া আছে, এর যে অর্থ কি তা মানুষ জানে না। ইয়াসিন এরপর দেখবেন একটা আয়াত দেওয়া আছে, এর অর্থ কি তা মানুষ জানে না। এসব আয়াতগুলির নাম হচ্ছে মুতাশাবেহাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইয়ুদিল্লু বিহি কাসীরা, বহু মানুষকে কোরআন মাজিদ দিয়েই ভ্রান্ত করা হয়, বহু মানুষকে কোরআন মাজিদ দিয়ে সঠিক পথ দেখানো হয়। আলিফ লাম পৃথিবীর বড় বড় বিদ্বান তাহলে বুঝতে যা বুঝতে হবে তার পা পিছলে গেছে, তার পা পায়ের পদস্খলন ঘটেছে, সে পরকালে সফল হতে পারবে না অনেক কিছু করলেও। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে আছে কি, এই বিশাল গ্রন্থ এত বড় কোরআন মাজিদে আছে কি? কোরআন মাজিদে আছে মূলত তিনটি জিনিস, আনুষঙ্গিক কিছু আছে। তার সর্বপ্রথম যেটা কোরআন মাজিদে আছে সেটা হলো পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে আল্লাহ যেটা দেখিয়েছেন সেটা হলো ক্ষমতা, আমি সব কিছু করতে পারি। যেখানে সেখানে বলা হবো ও আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ইন্না আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তার নাম দিয়েছেন মাঝে মধ্যে আজিজ, আমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, কেউ তার কিছু করতে পারে না, তার পাল্টা কেউ বিচার করতে পারে না। হাকিম, তিনি বুঝে সুঝে চিন্তা করে প্রজ্ঞার পরিচয় দিয়ে তিনি কাজ করেন। আলিম, কিভাবে কাজ করা লাগবে তিনি খুব ভালোভাবেই জানেন। এই ক্ষমতাগুলি দেখাতে গিয়ে তিনি সাধারণত দুইটা জিনিস প্রথমে বেশি ব্যবহার করেছেন, সেটা হলো আকাশের মালিক আমি, আকাশের মালিক কে, জমিনের মালিক কে, এই দুইটাকে তিনি দেখিয়েছেন ক্ষমতা প্রয়োগের জন্য। আমি এই কথা আল্লাহ বলে আপনাকে আমি আসলটা বুঝাতে চাইনি, এখনো বুঝাতে পারিনি। আপনি চট করে বললেন আল্লাহ, কথাটা ঠিক, কিন্তু আসলে আমি যেটা সাধারণত বক্তারা বলে সেটা আমি বলিনি। আমি আপনাকে বলতে চাচ্ছি যে আল্লাহ, আল্লাহ খুব শক্তিশালী, সর্বশক্তিমান, সব কিছু পারেন। তো নিজের ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দুইটা জিনিস বেশি ব্যবহার করেছেন, সেটা হলো আকাশ আর জমি।
দেখাইয়াছেন কি বে নমুনা নহুনা বিহীন আমি আকাশ সৃষ্টি করেছি, পৃথিবীর কারো সৃষ্টি করা ছিল সেটা দেখে আমি করিনি, আমি নমুনা বিহীন জমিন সৃষ্টি করেছি, কারো দেখে দেখে জমিন সৃষ্টি করিনি। পারে কেউ এরকম করতে? কেউ পারে না। পৃথিবীর কোন মানুষ কোনো দিন কোন ফেরেশতা ক্ষমতা রাখে না এরকম ভাবে জমিন বানাতে, এরকম ভাবে আকাশ বানাতে। কেউ এর গায়ে হাত লাগাতে পারবে না, এই কিয়ামত পর্যন্ত ভেবে একে হিসাব করতে পারবে না কিভাবে বানানো আছে, কিভাবে চলে, কিভাবে আছে, কিভাবে থাকবে, এর হিসেব নিকেশ পৃথিবীর কেউ করতে পারবে না এক পরাক্রমশালী মহান আল্লাহ ছাড়া। তার ক্ষমতা দেখাতে গিয়ে তারপরে তিনি দেখেছেন সূর্য চন্দ্র আমি পারি, সূর্য চালাতে পারে কে, চন্দ্র চালাতে পারে কে, কে সূর্য সৃষ্টি এভাবে করলো, সূর্য কোথায় যায়, কোথা থেকে আসে, কিভাবে যায়, কিভাবে আসে, কতদিন থেকে চলছে, কতদিন চলবে, এইভাবে চন্দ্র আসে বাড়ে কমে একটু মানুষ দেখে না কেন? মানুষ তো দেখলে বুঝতে পারে, পৃথিবীর আর কেউ কেউ পারে? কেউ পারে না, কেউ ভাবতেও পারবে না, মানুষ পারবে না, জিন পারবে না, ফেরেশতা পারবে না, কেউ ভাবতেই পারবে না কিভাবে সূর্য চলে, কিভাবে চন্দ্র চলে। আমি পারি, এক ক্ষমতার মালিক আমি। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন চন্দ্র সূর্য, তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন। তারপরে তৃতীয় হচ্ছে রাত আর দিন, রাত আসে দিন চলে যায়, দিন চলে যায় রাত আসে একটার পর একটা, কেউ হিসেব নিকাশ করতে পারে না কিভাবে আসে, কিভাবে যায়, কোথায় আসে, কিভাবে বাড়ে, কিভাবে কমে, কারো হিসেব নিকেশের ভিতরে নেই, সবার বাইরে। পারে না একে জিন চালাতে, পারে না একে মানুষ চালাতে, পারে না একে ফেরেশতা চালাতে, পৃথিবীর কেউ পারে না। ব্যতিক্রম ভিন্ন ধরনের সর্বশক্তি মানে একমাত্র আল্লাহ একে পরিচালনা করেন তার নিজ ক্ষমতায়, কারো অধীনে চলে না। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন, ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আরো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অনাবাদ জমিতে, একেবারে শুকিয়ে মাটি শক্ত হয়ে আছে, কোনো কিছু নেই, হঠাৎ একদিন পানি হলো, ঘাস গজালো, শস্য গজালো। আল্লাহ তাআলা বলছেন যেখানে কোনো কিছু ছিল না শুষ্ক মাটি, সেখানে আমি পানি বর্ষণ করে যদি ঘাস গজাতে পারি তাহলে তোমাকে মারার পরে আমি আবার মানুষ হিসেবে পুনরায় সৃষ্টি করতেও পারি। এইটা যখন পারি ওইটা তখন পারি, এইটা যখন পারি আমি ওইটা তখন পারি। তিনি তার ক্ষমতা দেখাতে গিয়ে এই জিনিসগুলি ব্যবহার করেছেন পুরো কোরআন মাজিদে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, যেখানে সেখানে বলছেন আকাশ জমিনের কথা, যেখানে সেখানে বলছেন চন্দ্র সূর্যের কথা, যেখানে সেখানে বলছেন পানি বৃষ্টি দিয়ে আমি ঘাস বাজিয়েছি। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি আরেকটা জিনিস দেখিয়েছেন, তাতে দুটো জিনিস আছে, সেটা হলো নিদর্শন মানুষের জন্য, সবগুলোই নিদর্শন, তবে সেইটা মানুষ হিসাবে মানুষের জন্য নিদর্শন, আর এই চন্দ্র সূর্য আকাশ জমিন এটা মানুষের জন্য চিন্তা ভাবনার নিদর্শন। তো সেটা হলে যে মাঝে মধ্যে পৃষ্ঠেই পৃষ্ঠেই পাতায় পাতায় সুরাই সুরাই দেখিয়েছেন তিনি শক্তিশালী আদকে আমি ধ্বংস করেছি, শক্তিশালী শামুদ জাতিকে আমি ধ্বংস করেছি, শক্তিশালী ফেরাউনকে আমি ধ্বংস করেছি, পৃথিবীর যারা শক্তিশালী নিজেকে অনেক কিছু মনে করেছে আমি তাকে সময়ের গতিতে ধ্বংস করেছি, আমি পৃথিবীর বড় বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়ে আমি পরোয়া করিনি। তারা আমার বিচার করতে পারবে আমি এই আশঙ্কা কোনো সময় করিনি, তারা আমার পাল্টা কিছু করতে পারবে এই আশঙ্কা আমি করিনি, আমি যখন মনে করেছি তখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, আমার কেউ বিচার করতে পারেনি, আমি আজই আমি পরাক্রমশালী,
আমার কিছু করতে পারবে এরকম কেউ ভাবতে পারে না, চিন্তা করতে পারে না। আমি আদের মতো জাতিকে, শামুকের মতো জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারবে এই বড় আমি কখনো করিনি। ফেরাউনকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি, ফেরাউনের কোনো লোক আমার বিচার করতে পারবে এই বড় আমি কখনো করিনি। আমি পরিণতিকে ভয় করি না, লেখা হোক বা তিনি কর্মের পরিণতিকে ভয় করেন না, তিনি পরাক্রমশালী একক ক্ষমতার মালিক। সম্মানিত দিনই ভাই বোন, তিনি পরাক্রমশালী সব কিছু করতে পারেন, কোরআন মাজিদে পাতায় পাতায় এই কথাগুলি উল্লেখ করেছেন। দ্বিতীয় যেটা তিনি উল্লেখ করেছেন সেটা হলো এই রাহমান, রাহিম, গাফুর, আমি ক্ষমা করতে পারি, আমি প্রেমময়, আমি দয়ালু, আমার দয়ার শেষ নেই, আমি গাফফার, আমি সীমাহীন ক্ষমা করতে পারি, আমার প্রেম ভালোবাসা মানুষের সাথে অনেক, মানুষ ইচ্ছে করলেই আমার কাছে ক্ষমা চাইতে পারে, কারো মাধ্যম লাগে না, মানুষ বললে আমি ক্ষমা করে দিতে পারি, আমি পরোয়া করি না। প্রায় প্রায় পাতায় লাইনে মাঝের মধ্যে আল্লাহ তাআলা নিজেকে দেখিয়েছেন আমি রহমান, নিজেকে দেখিয়েছেন আমি রহিম, নিজেকে দেখিয়েছেন আমি গাফফার, নিজেকে দেখিয়েছেন আমি রউফ ওদুদ। ইচ্ছা করলেই তিনি ক্ষমা করে দিতে পারেন, কত বড় পাপে আপনি তা পরোয়া করেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনাদাম মাদাওয়াতানি ও রাজাতানি, হে আদমের ছেলে মেয়ে, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে আছি, হে আদমের সন্তান ছেলে মেয়ে, তোমরা আমার উপরে যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি আছি, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না, তুমি কত বড় পাপী, তুমি আমাকে বলে দেখো না, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা পোষণ করো আমার উপরে আমি সেভাবে প্রতীক্ষমান রয়েছি, আদম সন্তান আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইবনাদাম লা বালাকা জুনুবুকানা সামায়ে, এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পুরো আকাশ জমিন পাপে পরিপূর্ণ, আদম সন্তান সুমস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফার তো লাগে আমি তোমাকে ক্ষমা করে দেবো, বলা উবারি আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, তুমি আমাকে একটু বলো না, আমার নাম গাফার, আমি খুব বেশি বেশি ক্ষমা করতে পারি, আমার নাম গাফুর, আমি প্রতিশোধ নিয়ে ক্ষমা করি না, আমি ইচ্ছা করলেই সহজে এমনিতেই ক্ষমা করে দিতে পারি, একটু বলতে শিখো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাই, তার নিকট ফিরে যেতে চাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আমি সে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীবী, তিনি চিরস্থায়ী, তার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তার নিকট ফিরে যেতে চাই, একটু বলো না, আমি খালি তোমার বলার অপেক্ষায় রয়েছি। এ আল্লাহ আবার বিচারের মাঠে বলবেন, সমস্ত পুরুষ নারী মানুষ জন যখন একত্রিত হয়ে বিচারের মাঠে উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ইবনাদাম লা তাতাকাল বিল আরজ খাতায়া সুম্মা লাকিতাবি লা তুশরিক বিশায়া লা তাতাকাল কুরাবে মাগফিরা, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আজকে বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, শুধু পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে, এরপরে যদি তোমাদের কোনো শীত না থাকে, আমি আল্লাহ তোমার পাপ পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শেরেক না থাকে
তার নাম গাফফার, গাফুর, রাহিম, রহমান, এই দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলেছেন। মানুষ পড়েও না, মানুষ বুঝেও না। আরেকটি কোরআন মাজিদে রয়েছে কিছু বিধান, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে হজ করতে হবে, মানুষ চুরি করলে তার বিধান কি হবে, এইরকম কিছু বিধান রয়েছে। আর ফাঁকে ফাঁকে রয়েছে জাহান্নামের কথা আর জান্নাতের কথা, জাহান্নামের কথা আর জান্নাতের কথা। ভালো তো জান্নাত, খারাপ তো জাহান্নাম, ভালো তো জান্নাত, খারাপ তো জাহান্নাম। মাঝে মধ্যে এই কথাগুলি দিয়ে কোরআন মাজিদকে পূর্ণ করা হয়েছে সম্মানিত দিনী ভাই বোন। তবে কোরআন মাজিদের মৌলিক আলোচনা হচ্ছে তার ক্ষমতা। মানুষ একটু পড়ে না, মাঝে মধ্যে আল্লাহ তাআলা বলেন কেন বুঝে না, ইন্না আনসালনাহু, নিশ্চয়ই কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, কোরআনান আরাবিয়ান, আরবি ভাষায় কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা জ্ঞান চর্চা করতে পারো। জ্ঞান চর্চা করতে হয়, পশু প্রাণীর মতো থাকলে হবে না, জ্ঞান বুদ্ধি একটু কাজে লাগাতে হবে। আল্লাহ যে জ্ঞান দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, এটা কি করে শুধু কোটে খাটাতে দিয়েছে, শুধু কোটে খাটাবে আর মানুষের মানুষের ক্ষতি করার জন্য এই বুদ্ধি বিবেক খাটাবে। কোরআন মাজিদ আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদ আপনার বিপক্ষে হতে পারে বিচারের মাঠে, কোরআন মাজিদ আপনার পক্ষে হতে পারে বিচারের মাঠে, কোরআন মাজিদ বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বিচারের মাঠে অনেক কিছু আপনার পক্ষে কথা বলবে। তার একটি হচ্ছে কোরআন মাজিদ। একটু অপেক্ষা করুন, ধারাবাহিক আপনার সামনে আমরা কিছু কথা বলবো। কোরআন মাজিদ কিভাবে আপনার পক্ষে কথা বলে, বিচারের মাঠে কথা বলবে। আপনি যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, আঙ্গুলে যদি তাসবিহ গণনা করেন তাহলে এই আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে তাসবিহ দানা বিচারের মাঠে পক্ষে কথা বলবে না। যদি আপনার বৈধ পয়সায় হজ হয়ে থাকে তাহলে হাজরে আসাদ কালো পাথর বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে ওই সব বাচ্চা যেগুলি যুবক হওয়ার আগে মারা গেছে, যে বাচ্চা আপনার স্ত্রীর পেটে ছয় মাস, আট মাস, দশ মাস হয়ে বা জন্মের পরে মারা গেছে, যারা দু চার বছর, পাঁচ বছর বয়সের, দশ বছর বয়সের হয়ে মারা গেছে, এইসব ছেলে মেয়ে বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা বিচারের মাঠ থেকে সরে যাবে না। কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে, যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত বিচারের মাঠ থেকে কোরআন মাজিদ সরে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে যা কিছু কথা বলবে তার একটি হচ্ছে কোরআন মাজিদ। আপনাকে আমি বোঝাতে অক্ষম যে বিচারের মাঠে কথা বলাটা আপনার পক্ষে কত সুবিধা। এই গ্রামের একটা ছেলে, এই গ্রামের একটা যুবক, এই গ্রামের একটা লোক টাঙ্গাইল শহর একটা ভ্যান নিয়ে গেছে, তো কি কারণে পুলিশ তাকে ধরে পিটাচ্ছে, চিল্লাচ্ছে। ইতিমধ্যে এই গ্রামের একজন বিত্তশালী মানুষ, সুপরিচিত উপর পর্যায়ের মানুষ সেখান দিয়ে আসছিল, আস্তে আস্তে হঠাৎ করে আরে এই ছেলেটি তো আমাদের গ্রামে, গাড়ি থেকে নেমে বলছে কি হয়েছে। তখন পুলিশে বলছে স্যার এ অন্যায় করেছে, ও আরে ছেলে তো আমাদের গ্রামের, ও আচ্ছা 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 স্যার স্যার ছেড়ে দিলাম, আচ্ছা স্যার তাকে ছেড়ে দিচ্ছি, স্যার তাকে ছেড়ে দিলাম। এখন এই ছেলেটা বুঝতে পারবে যে এ লোকটি আমার কত উপকার। তার মানে ও এখন বুঝেছে বিপদ কাকে বলে, ও এখন বুঝেছে বিপদের সুবিধা কাকে বলে। তো আপনাকে যদি আমি বিচারের মাঠ বুঝাতে পারতাম যে বিচারের মাঠ কত কঠিন, তাহলে আমি বুঝাতে পারতাম যে কোরআন আপনার কত সুবিধার জিনিস, তাহলে আপনাকে আমি বুঝাতে পারতাম যে আপনার ছোট ছেলে মেয়ে বাচ্চা যেগুলো মারা গেছে সেগুলো কত সুবিধার জিনিস। যেহেতু আপনাকে আমি বিচারের মাঠ বুঝাতে পারছি না,
যার কারণে আপনার এই ছোট বাচ্চার অবস্থা বুঝাতে পারছিলেন, নয় না আপনি মাত্র দুইটা ছেলে মেয়ে, দুইটা ছেলে মেয়ে নিলে কয়টা মরবার কয়টা থাকবে? আপনারা যেমন দশ বারো ভাই বোন আট দশ জন আছেন, আর দু চার জন মারা গেছে। এখন তো আর কেউ বুঝে না যে কতটুকু সুবিধা বাচ্চা ছেলে বিচারের মাঠে, বিচারের মাঠ তারা এখন দেখেনি, যার কারণে ছেলে নিচ্ছে না, একটা ছেলে বা একটা মেয়ে বা দুইটা। তো দুইটা ছেলে মেয়ে কয়টা মরে আর কয়টা থাকে? বেশি হলে বোঝা যেত যে আট দশটা হয়েছে, দু চারটা মারা গেছে, দু চার পাঁচটা আছে। কোরআন মাজিদ যেহেতু বিচারের মাঠে পক্ষে কথা বলবে, কাজেই কিছু না কিছু করে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ আপনাকে রক্ষা করুক, আল্লাহুম আমিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো মানুষ হচ্ছে সেই যে কোরআন মাজিদ পড়ে পড়ায়। যে কোরআন মাজিদ পড়ে পড়ায় সে পৃথিবীতে ইহকালে ও পরকালে সবচেয়ে উত্তম মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দীনি ভাই বোন, কোরআন মাজিদ পড়ার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিন কেরামিন বারারাতে, যারা কোরআন মাজিদে দক্ষ, যারা বুঝে কোরআন মাজিদ পড়তে পারে, তারা বিচারের মাঠে সম্মানিত লেখকগণ ফেরেশতাদের সাথে থাকবেন। যারা সম্মানী লেখক ফেরেশতা তাদের সাথে থাকবেন, যারা বুঝে কোরআন মাজিদ পড়তে পারেন তারা। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, এটা কত বড় সম্মানের ব্যাপার। টাঙ্গাইলে এসেছিলাম আমি, এক পুরাতন বাড়িতে উঠেছিলাম, কোথায় যেন দেলদুয়ারে সম্ভবত, তো ইংরেজদের সাথে সেই বাড়ির লোকের ছবি উঠানো আছে। সেই বাড়ির লোকটি মনে করেছে ইংরেজের সাথে আমার ছবিটা উঠানো কত একটা বড় সুবিধার কাজ। তো বিচার মাঠে মানুষ ফেরেশতার সাথে থাকবেন, যারা লেখক তাদের সাথে থাকবেন। এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই, বিচারের মাঠে যদি জিব্রাইল আপনার সাথে হয়ে যান, যদি মিকাইল ইসরাফিল আপনার সাথে হয়ে যান, তার এই মান সম্মান কোথায় রাখবেন? এর মান সম্মান কত তা খাতা কলমে বোঝানো যাবে না, মুখে বোঝানো যাবে না, তারা কত সম্মানী। হাদিস বুখারি মুসলিম, যখনই আমি বলেছি বুখারি মুসলিম তখন আমি এই কথাটা বলেছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পর ঢুকতে পারে ঢোকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পর ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলি ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এই কথায় সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম হচ্ছে বুখারি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারি মুসলিম, মানে মানুষ যদি কোরআন বুঝে পড়তে পারে তাহলে তারা সম্মানিত ফেরেশতাগণের সাথে অবস্থান করবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি পরের বাক্যে বলেন, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়েছে, কথা বলেন না, আর যদি ওকে অসুবিধা হয় তাহলে তোমরা নিয়ে আসি আমার। তুমি জানো, তুমি যে কাজ করছো তুমি কাজের মাঝে কথা বলো না। সম্মানিত দীনি ভাই বোন, যারা কোরআন মাজিদ পড়তে পারে না, কোন রকম করে ছেঁচড়া বেচড়া করে টেনে হেঁচড়ে কষ্ট করে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য দবর নেই। শহর থেকে একজন মাছ আগের কারি হাতে এসেছে আপনাদের গ্রামে, তো আপনাদের গ্রামের যিনি এমাম উনি ভালো কোরআন মাজিদ পড়তে পারে না, তো ওই পিছনে ছিলেন, মাগরিব সালাত যেমন সালাম ফিরেছেন তেমনি হাফেজ সাহেব লাফ দিয়ে উঠেছে, উঠে বলছেন এর কোরআন মাজিদ পড়া ভালো হয়নি, এর নামাজ বাতিল, নামাজ হবে না, আবার নামাজ পড়তে হবে। ও তো হাফেজ, ওর তো আর জানা নাই যে সলাৎ হবে কি হবে না, কিভাবে সলাৎ হয় আর কিভাবে সলাৎ হয় না। যার জন্য আপনাদেরকে আমি বলেছি, বাচ্চাকে শুধু হিজ করাবেন না, আর শুধু হিজ খানা খুলবেন না,
হেজখানার সাথে আবার কোরআন হাদিস শিখতে পারে, এরকম একটা স্তর করবেন। পঞ্চম পর্যন্ত হোক, অষ্টম পর্যন্ত হোক, শুধু হাফেজ মানে কি জানেন, ওর হাঁটুর মালাইকে মেরে ফাটিয়ে অপহরণ করে দাও, ও যেন চলতে না পারে। কোরআন মুখস্থ করার পরে অন্তত আরো 16 বছর মাদ্রাসায় পড়তে হবে। নওগাঁ জেলা থেকে আমি চাঁপাইনবাবগঞ্জ রাস্তায় যাচ্ছি, তো আতাই নদীর পাড়ে একটা মসজিদ, তো মসজিদে ফজরের সালাত আদায় করার পরে দেখলাম যে মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লেখা আছে মুহাম্মদ। তখন আমি বলছি, ইমাম হাফেজ সাহেব লেখাটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। তা আমি বললাম যে একটু ডান দিক থেকে অনুবাদ করো তো, ডান দিক থেকে আল্লাহ হলেন মুহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করো তো মুহাম্মদ হলেন আল্লাহ, ডান দিক থেকে অনুবাদ করো তো আল্লাহ হলেন মুহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করে মুহাম্মদ হলেন আল্লাহ। কেমন লাগছে? ভালোই লাগছে। তাই বললাম যে এবার মুহাম্মদটাকে উঠিয়ে দেন, দয়া করে লিখেন আকবার, আল্লাহ আকবার। এবার অনুবাদ করেন ডান দিক থেকে, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন, সবচেয়ে বড় হলেন আল্লাহ। ডান দিক থেকে অনুবাদ করেন, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করে, সবচেয়ে বড় হলেন আল্লাহ। কেমন লাগছে? ভালো তো, সবটাই যে ভালো বলছে গো, তার মানে তার ভেবে চলাতে আসা না যে কোনটা চলবে। ওর জন্য লাভ দিয়ে ওকে বলছে যে সলাৎ হবে না, এ ভুল করেছে। ওর নিজের জানা নাই যে কোরআন মাজিদ 7 লোগাতে অবতীর্ণ করা হয়েছে, একই জায়গাতে কোনো জায়গাতে আছে আইন, সেই শব্দটা আর এক লোগাতে আছে আমজা, একই শব্দ কোনো জায়গাতে আছে সিন, আবার কোনো ভাষাতে এসেছে এটা স, একই জায়গায় কোনো জায়গাতে এসেছে তা, কোনো জায়গাতে ওই শব্দটা এসেছে ইয়ে, একই জায়গাতে কোনো জায়গাতে এসেছে বা, আর কোনো জায়গাতে ওই লোগাটা এসে গেছে তা। ও বুঝেছে যে অনুবাদটি নাকি উচ্চারণ ভুল হয়ে গেছে, মানে অনুবাদ ভুল হয়ে গেছে, অনুবাদ তো বুঝে না, ও কি বুঝবে অনুবাদ, ওর বড়টা বুঝে না। একজন কবি বলছে, যত তক না সমঝে মজুরে কিতাব গৃহে পোষাহেব রাজিম সাহেব কসাব, যতক্ষণ পর্যন্ত মানুষ না বুঝেছে কোরআন আমার উপরে নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে, ততক্ষণ পর্যন্ত কোরআন মাজিদ মানুষ আল্লামা রাজি এই তাফসির রাজি পড়ে কোরআন বুঝতে পারে না, আল্লামা জাল্লা জামক শরীফ কাসাব পড়ে কোরআন মাজিদ বুঝতে পারে না। কোরআন মাজিদ নিজের উপরে নাজিল হয়েছে এই চিন্তা ভাবনা করে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যেতে বুঝার, তাহলে হয়তো বুঝতে পারে। আর যারা বলেছে কোন বৈঠকে, মহিলা বৈঠকে, দিনী বৈঠকে, মসজিদের বৈঠকে, যে কোরআন মাজিদ বুঝে না পড়লে পড়লে গুনাহ হবে, সেও বুঝে না কোরআন মাজিদ কি জিনিস। এমনিতেই বলছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন লোক কোরআন মাজিদ পড়ছে, তো উমার মানুষ তো খুব মেজাজি মানুষ, তার গলায় গামছা দিয়ে পেঁচিয়ে তাকে টেনে ধরে নিয়েছে আল্লাহ রাসূলের সামনে, বলছেন আল্লাহ রাসূল এই কোরআন মাজিদ ভুল করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমার ওকে তুমি ছেড়ে দাও, আগে ছেড়ে দাও তারপরে কথা বলি। তো ছেড়ে দিলেন। আচ্ছা তুমি পড়ো তো, পড়লো উমার, তুমি পড়ো তো, তো উমারও পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে দুটাই তো অবতীর্ণ হয়েছে, অথচ উমার রাদিয়াল্লাহু আনহু আমাকে মেরে ফাটিয়ে দিচ্ছিলেন, গামছায় গলার পেঁচিয়ে টেনে ধরে নিয়েছে। এসব কোরআন মাজিদের শেষে যে কিছু নমুনা লেখা আছে যে এরকম করলে এই ভুল, সেরকম করলে এই ভুল, ও নিজেও বুঝে না কোরআন মাজিদ কিভাবে পড়তে হবে আর কতদূর পর্যন্ত পড়লে নেকি হবে আর কোথায় ভুল হবে কোথায় গুনাহ হবে। আমি তো মনে করি শতকরা 99% হাফেজ বুঝেই না যে আসলে ঘটনাটা, বুঝানো হয়নি, এমনিতেই চলছে, কি ওর হাফলায় পাঠিয়ে দেওয়া হয়েছে তো বুঝানো হয়নি, ওই অক্ষম হয়ে মাথায় একটা টুপি দিয়ে উপরে একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। এছাড়া তার কোনো বুদ্ধি বিবেচনা কিছু করার নেই, করার মাঝে তত সহজ জিনিস নয়। এমনি এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যারা করার মাঝে বুঝে পড়ে তারা ফেরেশতাদের সাথে থাকবেন, জিবরাইলের সাথে যেমন তেমন কথা নাকি কি রাস্তায় পড়ে আছে। আর পরের বাক্য বলছে, কোন রকম করে ছেঁচড়া বেচড়া করে কষ্ট করে এই খালি পড়ে একরকম করে তার জন্য ডবল নেই, মানুষ পড়ে না কেন কোরআন মাজিদ কেন কবর দিয়ে ঘেরে রেখেছে,
পড়ে না কেন? পড়া উচিত। উবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুফফা, আল্লাহর নবী একদা বাড়ি থেকে বের হলেন, তখন আমরা মসজিদে নববীতে আহলে সুফফার সাথে বসেছিলাম। যারা মসজিদে থাকতো খেত গরিব মানুষ, তাদের পরনে কাপড় ছিল না, এক সন্ধ্যে খাওয়ার হলে চার সন্ধ্যা হতো না, এরকম মানুষগুলি মসজিদে অবস্থান করছিলেন। আমি উব্বা তাদের সাথে ছিলাম। আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, আমাদের কাছে এসে বলছেন, তোমাদের কেউ সকালে সকালে যেতে পারবে কি বোথা পাহাড়ে অথবা আকিক বাজারে? শোনো শোনো শোনো, তোমাদের কেউ সকালে সকালে যেতে পারবে কি বোথা পাহাড়ে অথবা আকিক বাজারে? গিয়ে দুটো উঁচ পাবে, খুব দামি দামি উঁচু উঁচ লাল বর্ণের মুক্তা তাজা দামি দুটো উঁচ পাবে। উঁচ দুটি পেতে গিয়ে কোনো সম্পর্ক আত্মীয়তা ছিন্ন হবে না, কোনো গুনাহও হবে না। এই মুহূর্তের এই দুটি আমারও এইভাবে ঝাঁকি মেরে নেওয়া হবে না, কোনো সম্পর্ক ছিন্ন করে নেওয়া হবে না। কেউ যেন উঠ ধরে আছে, যেই যাবে সেই পাবে, যেই যাবে সেই পাবে, এইরকম ভাবে গিয়েই দুটো উঠ পাবে, এইটা কি তোমাদের কেউ চায়? তখন আমরা বললাম, না না, হ্যাঁ হ্যাঁ এইটা তো আমরা চাই। এত বড় কিছু চায় না মানে খুব চায়। তো তো সৌদি আরবের মানুষ সেই জন্য উঠ বলেছেন, টাঙ্গাইলে বললে বলতেন যে যেতে হবে করটিয়ায় বাজারে, আর যাওয়ার সাথে সাথে দুই ট্রাক টাঙ্গাইলে শাড়ি। কে পাবে, কে চায়? সবাই চায়, ভাইজান এরকম হতো না? ওগুলো তো সৌদি আরবের মধ্যে দামি উঠতে বুঝিয়েছে। তা আমার তো বাড়ি টাঙ্গাইল, আমাকে যদি বোঝানো হয় তাহলে আমাকে কি দিয়ে বুঝাবে? টাঙ্গাইলি শাড়িতে বুঝাবে যে জি বা মিষ্টি, এইরকম একটা পরিমাণের অনেক কিছু একটা হলে সব খুব দামি। তখন সবাই বলছে না, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একরা আয়াতা নেই ইয়ালে মা আয়াত আছে, তোমাদের কেউ সকালে সকালে মসজিদে যেতে পারে কি? গিয়ে দুটি আয়াত শিখবে বা শিখাবে, দুইটি আয়াত শিখবে বা শিখাবে, দুইটি আয়াত পড়বে বা পড়াবে, মসজিদে গিয়ে যদি দুটি আয়াত পড়ে বা পড়ায় তাহলে খাইল হবে না কাটায় নেই। মানুষ থেকে একটু বুঝে না, খায় পেশাব করে পায়খানা করে আর দম করে আর মিছিল করে, এ তো সব পশু প্রাণীর মতো দল করে করে সবার চরিত্র হয়ে গেছে। ঢাকা চিনি এখানে হায়ানা ওই কুকুর প্রাণীর মতো, একজন আর একজনকে দেখলে সহ্য করতে পারে না, খালি যদি বিরোধী দলের হয়। 20 বছর থেকে টাঙ্গাইল জেলে আছে লোকটা, নিজে জেনে আমি কেন জেলে ওর জানা নাই। মানে ঘটনা কি, যখন গ্রামে মারামারি হয়েছে সেদিন ও গ্রামে ছিল না, ছিল রংপুরে, কিন্তু ওই গ্রামের ও শক্তিশালী মানুষ, এই জন্য এক নম্বর আসাম, জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজে এসে যদি সে জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপরে এমন একটি সময় চলে আসবে, লাইল বিন কাতিল বিমা কাতালা ওয়া রাব্দুল বিমা কতলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম, যে মারছে তার জানা নাই কেন আমি মারছি। ক্ষমতাশীল লোকেরা থাকে, 50,000 টাকা দিয়ে সমুখে বেড়ে আসতে হবে, ও গিয়ে মারছে টাকার জন্য মারছে, তার জানা নাই আমি কেন মারছি। যাকে মারা হচ্ছে সে বলছে, ব্যাপারটা কি, একে তো আমি চিনি না, এ কোথাকার লোক আমাকে মারছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মারছে সেও জানে না কেন আমি মারছি, যে মারা যাচ্ছে সেও বুঝলো না কেন আমি মরলাম। কোরআন মাজিদ কে পড়বে, কে বুঝবে? বুঝার তো বহু দূরের কথা, একটু পড়তেই চায় না, কোনো রকম করে পড়লে অক্ষর প্রতি দশ না কি হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার বাজারে গিয়ে পাবে, এবার বাড়িতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইহু বাহাদুকুম ইযা রাজা ইলা বাইতিহি, তোমাদের কেউ চাই কি যখন তোমাদের কেউ বাড়ি ফিরে যাবে, আই ইয়াজিদা ফিহি সালাসা খালিফাতিন ইজামিন সিমানিন, তিনটে মোটা তাজা আমি উট পেয়ে যাবে, এটা তোমাদের কেউ চাই কি যখনই বাজার থেকে বাড়ি ফিরে যাবে, যখনই কোনো প্রয়োজন থেকে বাড়ি ফিরে যাবে, বাড়ি ফিরে গেলেই তিনটে মোটা মোটা উট পেয়ে যাবে, এটা তোমাদের কেউ চাই কি? তখন সাহাবীগণ বলেন, না এটা আমরা সবাই চাই, না কুমর নয় আমরা এটাই সবাই ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজা একরো আহাদুকুম ফি সলাতিহি, যখন তোমাদের কোন ব্যক্তি তার সলাতে একটি আয়াত পড়বে, তিনটি আয়াত পড়বে তখন তিনটি উটের চেয়ে দামি হবে, চারটি আয়াত পড়বে তখন চারটি উটের চেয়ে দামি হবে। রাসূল সাল্লাল্লাহু এখানে সলাতে পড়ার জন্য বললেন, আপনি যদি আল্লাহু আকবার বলে সলাতে সূরা ফাতিহা পড়েন, যতটি আয়াত আছে প্রতিটি দামি উটের সমান, আবার যদি তিন অক্ষরের একটি আয়াত পড়েন আলিফ লাম মিম, তাহলে একটি দামি উটের সমান হয়ে গেল। কত নেকি ব্যাপার আপনাকে আমি কি দিয়ে বুঝাই, নেকিতে আপনি ব্যাগ ভর্তি করে নেন, উপরওয়ালার দয়া রহমতের অভাব নেই। আপনি মনে করেন না যে এত নেকি যদি আমার হয় তাহলে আর পাঁচজনের হলে এত নেকি হবে কোথায়, থাকবে কোথায়? শুনেন, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীর মানুষ পৃথিবীর জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং জিন যত মানুষজন আছে সবাই যদি এক মাঠে দাঁড়ায় আর সবাই যদি নিজ নিজ প্রয়োজন আল্লাহর কাছে চায়। কেউ বলছে আল্লাহ টাঙ্গাইলে একটি দশতলা বাড়ির ব্যবস্থা করে দাও, কেউ বলছে আল্লাহ করটিয়ে বাজারে দশ কাঠা জমির ব্যবস্থা করে দাও, কেউ বলছে আল্লাহ তুমি একটা আমার ভ্যানের ব্যবস্থা করে দাও। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি নিজ নিজ প্রয়োজন চাই, জিনেরা যদি নিজ নিজ প্রয়োজন চাই, আল্লাহ তাআলা সবাইকে যদি একসাথে তাদের প্রয়োজন দিয়ে দেন, তো আল্লাহর কাছে যত আছে তত থেকে কমে যাবে না অতটুকু, আল্লাহর কাছে যত আছে তত থেকে কমে যাবে না অতটুকু, আল্লাহর কাছে যত আছে তত থেকে কমে যাবে না অতটুকু। কতটুকু? একটি পাখি সাগরে ঠোঁট ডুবালো, তারপর ঠোঁটটা উঠিয়ে নিল, এখন তার সাত ফুটে যতটুকু পানি লেগে গেছে সাগর থেকে ততটুকু কমেছে, সাগর থেকে ঠোঁটে লেগে যতটুকু কমে গেছে আল্লাহর কাছে যত আছে তত থেকে অতটুকু কমবে না। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু ঠিকই বলেছেন, কিন্তু আমি বুঝাতে পারলাম না, যার জন্য আমি মাঝে মধ্যে আল্লাহকে বলি যে কোরআন হাদিস তো আছে, শক্তিশালী ক্ষমতাধর সচেতন হুঁশিয়ার বুদ্ধিমান জোরালো বিজ্ঞান তুমি দুনিয়াতে দাও, যাতে করে সে জাতিকে বোঝাতে পারে। তুমি ঢাকা বাইতুল মুকাররম বা এরকম মসজিদে যাদেরকে খতিব দিলে তারা আজীবন কেসা কাহিনী বলবো, তুমি দিলে কেন? তুমি তো বলো না, তারা কিন্তু তুমি সর্বশক্তিমান, তুমি এমন খতিব দাও যাতে করে অহংকার করে বলে ফাটিয়ে দেয় আর কোনো লোক বিরুদ্ধে দাঁড়াতে না পারে, এমন বিদ্যা বুদ্ধি তাকে দিবা যার বিদ্যা বুদ্ধি তার কাছে যেতে পারবে না। উপরে এরকম দাও, হাদিস তো আছে, সাড়ে চোদ্দশো বছর থেকে যে হাদিস আমি পড়লাম, সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, কেউ পড়ে না, কেউ দামও দেয় না, হুজুরও দেয় না। ও তো চাকরি পেয়েছে, আমি আমার কাছে চাকরি করে বিশ ত্রিশ হাজার টাকা পাই, টাকা নিয়ে এসে আহার পরিবার নিয়ে খাই, ও ফজর সালাত আদায় করে ঘুমিয়ে যায়, ওর একটা আয়াত পড়ার সময় না একটু সময় নেই, খুব ব্যস্ত। আর আপনি একটু কোরআন মাজিদ পড়েন, কিন্তু রমজানে কোন রকম করে ওই রমজানে পড়ার পরে কাপড়ে পেঁচে রেখে দিয়েছেন, আবার রমজান আসে যদি তো পড়বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকাল ইয়াউমুল কিয়ামাতে সাহিল কোরআনে, যারা কোরআন মাজিদ পড়ে তাদেরকে বিচারের মাঠে বলা হবে, বিচারের মাঠে বলা হবে ইকরা ওয়াত্তাকি ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিল। এই ব্যক্তি, তুমি কোরআন মাজিদ দুনিয়াতে যেভাবে সুন্দর করে পড়ছিলে সেভাবে পড়ো, আর জান্নাতের উপর তালার দিকে যেতে থাকো। যেটা তোমার শেষ আয়াত হবে সেটা হবে তোমার জান্নাতে থাকার জায়গা। তুমি একটু পড়ো না আর উঠো না, তাকে বিচার মাঠে এই কথা বলা হবে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি তার একজন সাধারণ খাদেম অনুবাদক, আমি আপনাকে এই 450 বছর পূর্বে টাঙ্গাইলের মাটিতে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, একটু কোরআন মাজিদ পড়ার জন্য আগ্রহী হন, বুঝতে আপনি বাধ্য নন, তবে বোঝার একটু চেষ্টা করেন যতদূর কোথায়। কেন আপনার এভাবে দিন যায় আমি তা নিজেও বুঝি না। আপনি একটু পড়েন না কেন, পড়ার চেষ্টা করেন না কেন? সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া ইয়াউমুল কিয়ামাতি কোরআন ও বিহাদি আল্লাযী ইয়ামারু নাবিহি, এই চার মাঠে কোরআন মাজিদ কো নিয়ে আসা হবে, আপনাকে নিয়ে আসা হবে। আপনি কোরআন মাজিদ পড়েন আমল করেন, আপনাকে বিচার মাঠে নিয়ে আসা হবে, কোরআন মাজিদ কো বিচার মাঠে নিয়ে আসা হবে। তবে তাকদামু সূরাতুল বাকারা ও সূরা আল ইমরান, সব আগে আসবে সূরা বাকারা সূরা আল ইমরান, সব আগে আসবে সূরা বাকারা সূরা আল ইমরান, সব আগে আসবে সূরা বাকারা সূরা আল ইমরান। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউল কোরআন ফাইনাহু সাফিন লিআসাবি ইয়াউমুল কিয়ামা, তোমরা কোরআন মাজিদ পড়ো, কোরআন মাজিদ বিচারের মাঠে যারা পড়বে তাদের পক্ষে সুপারিশ করবে। কঠিন সুপারিশ, একটু পরে আমিও সেটা বলছি, কঠিন সুপারিশ করবে। যেই সুপারিশের ভাষা সুপারিশ নয়, সেই সুপারিশের ভাষা হলো তর্ক, সেই সুপারিশের ভাষা হলো ঝগড়া, তর্ক লাগিয়ে দেবে, মুখামুখি কঠোরভাবে বলাবলি হবে। আগে ক্ষমা হবে তারপরে কোনো কথা, আগে ক্ষমা পরে কথা। কোরআন মাজিদ আমাকে পড়েছে এই ব্যক্তি, এই ব্যক্তির আগে ক্ষমা হবে তারপরে অন্য কথা। আল্লাহ বলবেন সে পাপী, সে বলবে আমি এর কথা বলতে চাচ্ছি না, আমি ওটা বলছি না, আমি বলছি ও পড়েছে তাকে ক্ষমা করতে হবে তারপরে কোনো কথা। এর মনে হচ্ছে তাকাসন তর্ক ঝগড়া লাগিয়ে দেওয়া লাগিয়ে দিবে। সুপারিশ এখানে বলেছেন, বাকি জায়গাগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তর্ক ঝগড়া লাগিয়ে দিবে। একটু পরে আমি আপনাকে সেগুলি ধারাবাহিকভাবে দেখাচ্ছি কিভাবে ঝগড়া লাগিয়ে দিবে। কোরআন মাজিদ বিচারের মাঠে আপনার পক্ষে তর্ক করবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাউ সাহরাওয়াইনে, পৃথিবীর মানুষ তোমরা সূরা বাকারা সূরা আল ইমরান পড়ো, উজ্জ্বল দুটি সূরা পড়ো। পৃথিবীর মানুষ তোমরা সূরা বাকারা সূরা আল ইমরান পড়ো, উজ্জ্বল দুটি সূরা পড়ো। তাকাসামে ইয়াউমাকে আমাদের আসাবে হেমা, এই সূরা দুটি বিচার মাঠে যারা পড়েছে তাদের পক্ষে ঝগড়া লাগিয়ে দিবে, তাদের পক্ষে হয়ে তর্ক লাগিয়ে দিবে। তুমুল ঝগড়া তুমুল তর্ক, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা দুইটি সরে যাবে না। বিশেষ কথা সূরাতুল বাকারা, বিশেষ কথা সূরাতুল বাকারা। তিনি বলেন সূরাতুল বাকারা ফাইন্না আফজাহা বারাকা ওয়া তারাকাহা খাসারা ওয়ালা ইস্তাকিহা ইল্লাল বাতালা, যদি মানুষ সূরা বাকারা পড়ে তার বাড়িতে বরকত নাজিল হবে, সব কিছুতেই সুবিধা হয়ে যাবে।
যদি সূরা বাকারা না পড়ে তাহলে তার বাড়িতে দুঃখ ব্যথা আফসোস ক্ষতি নেমে আসবে। আরে সুরা পড়া শুরু করেন না, লাগুক না সাত দিন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন না, অলস হচ্ছেন কেন? আপনার ভিতরে দুর্বলতা আসলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা বাকারা পড়লে বরকত নাজিল হয়, সূরা বাকারা না পড়লে দুঃখ ব্যথা আফসোস ক্ষতি নেমে আসে। অলস ব্যক্তির এই সূরা বাকারা পড়তে পারে না বরকত। বরকত আপনাকে আমি বোঝাতে পারি না, সব জিনিসে বরকতের ব্যাপার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআল জি ফাইনাল বারাকা বি মদিনা কামা কামা বারাকতা ফি মক্কা। মক্কায় আপনি যত বরকত দিয়েছেন মদিনায় তার চেয়ে ডবল করে দেন। মক্কায় আপনি বরকত দিয়েছেন ইব্রাহিমের কথায়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছি আমার কথায় আপনি মদিনায় বরকত দিয়ে দেন, তবে মক্কায় যা দিয়েছেন তার ডবল দিবেন মদিনায়। উনি বলেছেন মক্কায়, ইনি বলেছেন মদিনায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন মক্কায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদিনায়। যখন কেউ নতুন ফল নিয়ে যেত তার হাতে দিত, নতুন ফল হাতে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহু বারেক লানা ফি সামরিনা ও বারেক লানা ফি সায়না ও বারেক লানা ফি মুদ্দিনা ও বারেক লানা ফি মদিনাতেনা। আল্লাহ তুমি আমাদের এই শহরের ফলে বরকত দাও, এই শহরে বরকত দাও, এদের মাপে ওজনে বরকত দাও। ওজনে বরকত আছে, মাপে বরকত আছে, শহরে বরকত আছে। বরকত তো কি জিনিস আপনাকে আমি বুঝাতে পারি না। এদিকে শুনেন, এদিকে আপনার পাশ থেকে হচ্ছে না হাঁটছে কেন? ও আপনার সামনে দিয়ে হাঁটলে আপনি আমার কথা বুঝতে পারবেন না। আল্লাহর কসম আপনাকে আমি কোন কেসটা কাহিনী শোনাতে আসেনি, আপনার কাছে আমি কোন নির্বাচন নিয়ে আসেনি। অতএব দয়া করে আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো আমাকে কোনো কাজ দেখায় না। আপনি আপনার কোনো প্রয়োজন অন্তত আমাকে দয়া করে দেখায় না। আমি যখন কথা বলবো তখন আপনি চায়ের স্টলে চা পান করিয়ে আপনাকে আমি ঘৃণা করি। ওই নীতিকে আমি ঘৃণা করি। আমি আপনার জন্য এসেছি, আমি এসেছি দূর থেকে আপনার জন্য, আর আপনি এই সময়ে বাজারে থাকবেন মানে আজকে জিলাপি কিনতে হবে? হাট বাজার কি মেরে খেয়েছেন? আজকে কিনতে হবে কেন? এত নোংরা নীতি কেন? আজ কি এখানে ওই অমুসলিমদের মেলাতে এসেছেন, কোনো পূজা বৈঠকে এসেছেন? আজকে জিলাপি কিনতে হবে? আজকে জিলাপি কিনতে হবে কেন? টাঙ্গাইল বাজারকে মেরে খেয়েছেন? সেখানে যাওয়া যায় না? সরম হয় না কেন? লজ্জা হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? আপনাকে তো আমি বলেছি 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি, আজকে নয়, 1 বছর আগে থেকে নয়। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন জনগণের সামনে কেসটা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে, কোনো গ্রুপের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে বলিনি। কোথাও পাবেন না, খালি আপনারা করে টান দিন, শত শত বক্তব্য আসবে, কোনো জায়গাতে পাবেন না। তবে আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি আজ থেকে 20 বছর আগে কোরআন মজিদের শেষে যে দোয়াটি দেওয়া আছে এই দোয়াটি মানুষের বানানো। কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, ডান দিকে আছে 1 পৃষ্ঠে, ওপরে আছে হেডলাইন তো খতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। বেটা যে লিখেছে, যারা পরামর্শ দিয়েছে, জীবনও দেখেনি যে বাক্যগুলি এক একটা আল্লাহ রাসুলের কিনা, একটা বাক্য আল্লাহ রাসুলের না। বেটার একটু সাহস হয় না কেন যে না ওটা ঠিকই আছে? প্রায় 20-25 বছর আগে বলেছি সাঁতারের গায়ের মিথ্যে,
শুধু এই কথা বলেনি, ছয় মাস সময় দিয়েছি, কাহিনী আছে কোথায় এটা দেখতে। ছয় মাসের মধ্যে কি যদি সাধারণ কাহিনী পায় তাহলে আমাকে জানাবে যে এখানে পেয়েছি। আল্লামা আলুসি রুহুল মানিতে সুরা ফজরের আলোচনাতে এরামাদা তিলিমা এই আলোচনাতে নিয়ে এসে যে সাদিদ আর সাদ্দাত তারা দুই ভাই, সাদিদ মারা গেলে সাদ্দাত পৃথিবী দখল করে সে জান্নাত পানায়, একটা পানাওয়ার কাহিনী চলে আসছে। সেদিন থেকে মানুষ মাঠে দেখতে পাচ্ছে সাদ্দাতের জান্নাত তৈরি, অথচ এর কোনো চিহ্ন নেই ইতিহাস। এমনিতে পানাওয়ার কেউ হিসাব করে না, এমনিতেই চলছে। বইয়ের নাম মুকসেদুল মুমিনিন, হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেদের পড়া নিষেধ। যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে, যে দেখে সে। আরে অবিবাহিত ছেলেদের পড়া নিষেধ আছে কি? আছে কি? তো দেখছে আছে বিভাগ কি আছে, ভরা পেটে স্ত্রী মিলে হলে ছেলে ভ্যান চায়, সফরের পূর্বে স্ত্রী মিলে হলে ছেলে টেরা নয়, চন্দ্র গ্রহণে স্ত্রী মিলে হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। এইভাবে দেখতে দেখতে ওই আলোচনাটা ভর্তি করেছে আল্লাহর কসম একটি বাক্য আল্লাহর নবী নয়। শুধু তাই নয়, পুরো আলোচনাটা সরাসরি কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হাকুল্লাকুম ফাতু হাকাকুম আন্না শাইতু, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে তোমাদের ক্ষেতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালে কি বিকালে কি খালি পেটে কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে। এই কথা আল্লাহ বলেন আর লেখক এভাবে বলেন। আমি বলেছি শতকরা 95% বক্ত মিথ্যুক, তবে বলিনি আমি এনে মিথ্যুক। জাতিকে ফাঁকি দিতে আসেনি, জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরতাল হারাতে রাজি নয়। তারপরে যতক্ষণ আপনার সামনে থাকবো আপনাকে আমি কষ্ট দিতে বিরক্ত করতে আসিনি। আপনার বিরক্তির আগে আমি আলোচনা শেষ করবো। আপনি মনে রাখছেন বলছিলাম সূরা বাকারা, সূরা আলে ইমরান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা জিব্রাইল ও জালেসা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম বসেছিলেন। ফাসামিয়া সাওতান মিন ফাকি, হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম উপর থেকে একটি শব্দ শুনতে পেলেন। ফারা ফারা সাগু, তিনি মাথাটা উঁচু করলেন, মাথাটা উঁচু করে বলছেন হাজা বাবু মাত্র এই ফেরেশতা এই দরজা দিয়ে আজকে দুনিয়াতে এসেছেন, এর পূর্বে কোনোদিন দুনিয়াতে ফেরেশতা আসেননি। এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমি ওখানে বসে আছি, ফেরেশতা আল্লাহর নবীকে সালাম দিয়ে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বসর বিন্দু দুইটি উজ্জ্বলতার সুসংবাদ গ্রহণ করুন, দুইটি আলোর সুসংবাদ গ্রহণ করুন। উতিতাহুমা, যে আলো দুইটি আপনাকে দেওয়া হয়েছে, অলম ইউতাহুমা নবিয়ুল কাবলে, আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি, আপনাকে দুইটি উজ্জ্বল দুইটি আলো দেওয়া হয়েছে, আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি, আপনি তার সুসংবাদ গ্রহণ করুন। এক সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা, দুই আয়াতাইনে আয়াতানে মিন আখির সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা বাকারার শেষ দুই আয়াত, এই দুইটি আপনাকে দেওয়া হয়েছে। মান কারা হারফান মিনহুমা, কেউ যদি
এই দুটি সূরার একটি অক্ষর পড়ে ইউদানহু মাশা, ও যা চাইবে তাকে তাই দেওয়া হবে, যা ইচ্ছা করিবে তাই পূর্ণ হইবে। যদি সে সূরা ফাতহা এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পড়ে তাহলে সব সমস্যার জন্য যথেষ্ট হবে, তার কোনো সমস্যা হবে না। সে যদি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পড়ে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবর করো না, কবরে কোরআন মাজিদ পড়া হয় না। আমার এখন ভাইরা অনেকেই যারা ধর্ম কর্ম মেনে চলে, যারা হাতে চুমা লাগায় তারা কোরআন মাজিদ পড়ে কবরে গিয়ে, আবার কেউ কেউ বাড়িতে পড়ে কবরে বসিয়ে দেয়, ও বললো তারপর কবরে বসে দিলে কি হবে ওকে বলে না, আচ্ছা কিভাবে বক্সিয়ে দিলে একটু দেখা তো কিভাবে বক্সিয়ে দেয়, বলছিলাম পড়লাম তারপরে বললাম যে বক্সিয়ে দিলাম, এটা কিভাবে হয়, রাসূল তো বলেছে যে পড়লে দশ না কি হয়, কিন্তু বক্সিয়ে দেওয়া হয় এটা কিভাবে, এই যে রাসূল যখন বলেননি তুমি একটু বলবে কিভাবে বক্সিয়ে দেয়, তো কিভাবে বক্সিয়ে দেয় তাহলে শোনেন, আমার বাড়িতে যেতে হবে হাবে স্যার এক কোরআন মাজিদ পড়তে হবে, তো দশ জন বা তিরিশ জন ছেলেকে নিয়ে গেছে, বলে গেছে এই এক পারাগ্রাফ পড়বা, তো দশ মিনিট পর ওরা কেউ একটু মাথা ঝুলে ঝুলে এরকম করেছে কিন্তু একা পড়েছে, এবার বলছে হয়ে গেছে কীভাবে হলো, তো তিরিশটা ছেড়ে নিয়েছি এক পার করে পড়তে বলেছি দশ পনেরো মিনিট বিশ মিনিট হয়ে গেছে, ও আচ্ছা আচ্ছা, তারপর আমরা বললাম যে কবরে বসিয়ে দিলাম, তারপর এখন ওরা বাড়ি আসছে আস্তে আস্তে বলছে তুই কতটুকু পড়েছিস, আমি তিন লাইন পড়েছি, তুই কতটুকু, আমি দশ লাইন পড়েছি, তুই আমি কিছুই পড়িনি খালি আমি এরকম চাপে নামে একটা ভাষা আছে আন্ধা গো আন্ধা পড়াতা হয় অন্ধ তো অন্ধ পড়াচ্ছে, চাপে নামে আর একটা ভাষা আছে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, এই দুটো বাক্য যেমন এদের অবস্থা তেমন, এদের অবস্থা পুঁথির গানের মশা, পুঁথির গান পুঁথির গান, ছয় মাসে রাস্তা মত ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এদের যে মতো দেবে হাতে মাখান দিয়ে কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়, যেদিন হোসাইন কারবালাতে শহীদ হচ্ছেন তার উনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন, যে মহিলা উনপঞ্চাশ বছর আগে মারা গেলেন সেই মহিলা আজকে উনপঞ্চাশ বছর পরে কেঁদে বলবেন কি করে, এই কথার যেমন ভিত্তি নেই, এই হুজুরের কথার তেমন ভিত্তি নেই, অথচ আপনাদেরকে আমি শতদিন বলেছি যে এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে, পাঁচটা, যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম পীর সাহেব দিয়ে চলে এটা কিভাবে হয়, সে ধর্ম স্বপ্ন দিয়ে চলে এটা কিভাবে হয়, কখনো নয়টা সে ধর্ম স্বপ্ন দিয়ে চলতে পারে না, সেই ধর্ম কোনো মানুষ দিয়ে চলতে পারে না, যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে, এক ডান হাতে ধরতে হবে, দুই বিসমিল্লাহ বলতে হবে, তিন তিন শ্বাসে পান করতে হবে, চার বসে পান করতে হবে, পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ, এক গ্লাস পানি পান করতে এতটি বিধান লাগে, আর এটা এমনি চলে বক্সে দিয়ে চলে অসম্ভব হতে পারে না, কবর তোমরা করো না তোমাদের বাড়িতে, তোমরা তোমাদের বাড়িতে কোরআন মাজিদ পড়ো, ইন্না শাইতানা ইনফিরু ফিল বাইতি ইকরা ফিহি আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা, শয়তান থাকতে পারে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমি একজন অনুবাদক মাত্র, আপনি চেষ্টা করুন সূরা বাকারা পড়া, যদি সম্ভব না হয় তাহলে আপনি রাতে যখন ঘুমাতে যাচ্ছেন তখন একাধিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদা ফিত্রাত যাকাতুল ফিত্রা রমজান মাসের ওই ফিত্রা মসজিদে জমা আছে ওইটা আমাকে দেখার জন্য বললেন। আবু হুরায়রা, জি, তুমি মাগরিবের পাহারা দাও তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আমার রাসূল। ও পাহারা দাও। রাতে একজন চোর এসে ব্যাগে ভর্তি করছে, তখন আবু হুরায়রা চোর ধরে নিয়েছে, ধরে বলে তোকে রাসূলের কাছে নিয়ে যাবো। তখন চোর বলছে, আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমি অসহায়, আমার ছেলে মেয়ে আছে, আপনি একটু দয়া করেন আমাকে ছেড়ে দেন, আপনি একটু দয়া করেন আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নরমাল ছেড়ে দিয়েছে। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা, আবু হুরায়রা, জি, চোরের সাথে কি করেছো? আল্লাহর রাসূল বলেন, চোর খুব অন্যায় করে করতো তো, বললো যে আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে, অনেক দয়া করে ছেড়ে দেন, আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মিথ্যা কথা বলেছে, ও আবার আসবে। পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখছেন ওই চোর এসে আবার ব্যাগ ভর্তি করছে, তাকে ধরে নিয়েছে। তখন চোর বলছে, আমি আর আসবো না, আমি অদা করছি, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা ঠিক আছে, তুমি যখন অদা করছো তখন তোমাকে ছেড়ে দিলাম। মানুষ যদি একটা জিনিস বলে যে আমি আর করবো না, তাহলে তারপরে কঠোরতা করবে না, এই কথা বলবেন না, ওকে একটু সুযোগ দেন না, ওই তো মানুষ, ও তো আপনাকে বলছে যে ঠিক আর এ কথা আর বলবো না, এ কাজ আর করবো না, তা আপনি আবার পাল্টা বলতে চাচ্ছেন কেন? এটি তো দলীয় ক্ষমতা, এটা আপনাদের আমি দিন রাত বলি, এরকম করেন কেন, এইসব ক্ষমতা দেখার কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ছয়টা জিনিস করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। কীভাবে নিয়ে যাবো সেটা আমার দেখা, তোমরা ছয়টা জিনিস করো, এক অস্ত্র হাত আসলো কথা বলে সত্য কথা বলো, জান্নাতে নিয়ে যাবো আমি। দুই, অফ হয়ে তো অফ, অদা করলে পূর্ণ করো, জান্নাতে আমি নিয়ে যাবো। তিন, অর্থ যখন তুমি আমার রাখা হলে মসজিদের মাদ্রাসার টাকা থাকলে সময় তার দিয়ে দাও, আমানত রক্ষা কর, জান্নাতে আমি নিয়ে যাবো। চার, অহবাদী গুরু যত্ন, জেমায় লিপ্ত হয়ে না, কী করা লাগে সেটা আমি করব। পাঁচ, খুব ভয় দিয়ে এখন হাত সংবরণশীল করে রাখো, নত হও, নত হয়ে থাকো, অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় ক্ষমতা দেখায়ও না, জাতির সামনে নত হয়ে থাকো, কঠোরভাবে কাউকে কিছু বলো না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, নত হও তো, নত হও তোমার কাজ, আর জান্নাতে নিয়ে যাওয়া আমার কাজ, ক্ষমতা দেখায় না। ছয়, বুঝলাম, সারাক্ষণ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবে, যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে, দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, তিন, বেগানা নারী অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে, যাবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? আমার আনি, তখন তিনি আমাকে আদেশ করলেন, আমি আসরে বা বাসারি, যে আমি আমার চক্ষু মুখ ফিরিয়ে নেব, এইভাবে ফিরিয়ে নেব। তো আপনি টিভিতে এই রং মাখানো পতিতালয়ের মহিলার মুখের উপরে চোখ রেখে তার খবর শোনেন আর তার গান শোনেন, তখনও আপনি পরের গান, তখন আপনি পঁচাত্তর সালাত আদায় করেন, এটা হয় কি করে বুঝতে পারি না। যদি টিভিতে খবর শোনেনি, শোনে যদি লাগে, তাহলে এইভাবে বসে থাকতে হবে। টিভির উপরে পর্দাতে চোখ রেখে মুখ রেখে আপনি খবর শুনবেন, তখন আপনার মাথায় টুপি আছে, এটা কেমনে হয় আমার বুঝে আসে যে কিভাবে হয়। কথা বলছো কেন? তুমি তো ক্লাস টেনে পড়ো, মেয়ে মানুষ, তোমার লজ্জা হয় না? চুপ থাকো, কথা বলছো কেন? এটা কি তোমার স্বামীর বাড়ি না এটা তোমার বাপের বাড়ি? এটা একটা দিনই বৈঠক, আর একজনের সঙ্গে গল্প করছো কেন? এসেছো চুপ বসে থাকো, মাথায় কাপড় দেওনি কেন? তোমার বাপ কিছু না বলতে পারে,
আমরা তোমাকে ছাড়বো এটা তুমি মনে করো না, তোমার রক্ত কাপুর যার জন্য তোমাকে কিছু বলেনি, কাপুরুষ মানব, সে নিজেকে চিনে না আমি বাপ, নইলে সে এরকম তোমাকে ছাড় দিত না, আমরা তোমাকে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। তুমি একটু শুনে রাখো, উপস্থিত বৈঠকের মুসলিম বল একটু শোনেন, এদিকে খেয়াল করেন, আপনাকে বলছি এদিকে শোনেন, গল্প করছেন কেন, আপনাকেই বলছি এদিকে খেয়াল করেন, মুরব্বী আপনি একটু খেয়াল করেন, এই ছেলেরাই আরেকজনের গায়ে হাত দিয়ে আছো নাকি, রেডি হও, প্রস্তুতি নেওয়া, আরেকজনের গায়ে হাত দিয়ে অবশ্যই না, এমন ভাবে এক খেয়ালে যে থাকা পাথর যেন পাখি যেন মনে করো তুমি পাথর, এইভাবে চেয়ে থাকবা, এদিকে দেখো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূলের সাথে আমরা একবার যুদ্ধ করে আসলাম, তখন মদিনায় ঢুকবো, এরকম পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবাই এখানে থামো, সবাই এখানে রাতে থাকো, সকালে যেতে হবে। তখন আমি যাবে বলছি, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে এদিকে কথা বলতে লাগলেন, কি বলছে, আচ্ছা আচ্ছা নতুন বিবাহ করেছ, বিক্রা নাম সাইয়ে তালাক প্রাপ্ত আমি বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছ, আল্লাহর নবী সাইয়ে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আরে আল্লাহ বিক্রম তোলায় বা তোলায় বোকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো, আরে অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো, এইটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার তার উত্তর শোনেন, তার উত্তরই আপনার, তার উত্তরই আপনার স্ত্রীর, তার উত্তরই তোমার মায়ের, তোমার মাকে আজকে জরুরিভাবে বলে দিও, তোমার মাকে আজকে জরুরিভাবে বলে দিও, আজকে যেমন তোমার বাপকে জরুরিভাবে গিয়ে বলে দেবা, সেটা হলো এই, তোমার দাদা 10 বছর হলো মরা, তোমার বাপ তোমার দাদার জমি ভোগ করছে, তোমার ফুফুকে জমি দেয়নি, আব্বা আমার দাদা যেদিন মারা গেল সেদিন সকালে জমি আপনি ভাগে নেবে আর আমার ফুফু বিকেলে নেবে, এরকম ব্যাপার না, একসাথে নেবে একসাথে, তো 10 বছর হলো তোমার দাদা মারা, এখনো তোমার ফুফুকে তোমার বাপ জমি দেয়নি, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায় বেটা, জান্নাত রাস্তায় পড়ে আছে, তোমার বাপকে তুলে নিতে বলিও, বলে দিও আল্লাহ ভাগ্য দিয়ে সৃষ্টি করেছেন, চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, ফুফুর জমি খাবো না, তার দিকে ছাড়া এসেছি, ফুফুর কি একার আল্লাহ না, আমাদেরও আল্লাহ আছে, আপনি কেন ফুফুর জমি ভোগ করেন, জমিদারি যদি ভাগ্য লিখা থাকে জমিদারি করে খাবো, যদি ভিক্ষে করে লিখা থাকে ভাগ্য ভিক্ষে করে দাও, ফুফুর জমি খাবো না, এই কড়া কথা তোমার বাপকে বলে দিও, আগামীকাল সন্ধ্যা হতে হতে যেন তোমার বাপ তোমার ফুফুকে জমি দিয়ে দেয়, বাঁচার কোনো পথ নেই, তাহাজ্জুদ পড়ে হজ করে তোমার বাপ বাঁচতে পারবে, এই কথা মিথ্যা শোনো, আজকে তোমার মাকে বলে দিও এই কথাটি, এখন শোনো তুমি যাবের কি বলছেন, যাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছে, শহীদ হয়েছে, আর আমার বাপ 6টা মেয়ে রেখে গেছেন, আমার 6টা বোন, তো আমার বোনের বয়সের সমবয়সী মেয়ে আমি বিবাহ করতে চাই না, না না আমার বোনদের বয়সের মেয়ে আমি বিবাহ করব না, কেন, এক এটা তোমার মা করবে, এদিকে দেখো, এক লে তোয়াতে বাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে, দুই অনেক কোয়ালে মহিমা, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, তিন অনেক দুরাজ্য মহিমা, যাতে করে আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে, সৌদি আরবের 7 দিনের দিন জন্মের 7 দিনের দিন মাথা নেড়ে করবে মেয়েদের, আর কোনোদিন মাথা নেড়ে করবে না, চুল ছোট করবে না, এটা যাই করে বাংলাদেশে করে 4-5 পর্যন্ত করতে আছে, সৌদি আরবে জন্মের 7 দিনের দিন মেয়েদের মাথার চুল নেড়ে করে আর কাটবে না, মানে কাটাই যায় না, তো বড় বড় চুল তারা লাঠি নিয়ে মেয়েদের মাথার চুল আঁচড়াতে বসে,
তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, বলো এটা শিষ্টাচার ভালো না খারাপ, বলো এটা কে করবে? আমি করবো না, তোমার মা করবে। তোমার মাকে বলে দিয়ে আজকে যা হয়েছে জীবন যেভাবে গেছে সেভাবে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব কঠোর কঠিন ভাবে আপনাকে বলে গেছে আপনি সোচ্চার হন। স্কুলে যায় আপনি এত দায়ী যেভাবে বলেছেন আর তোমার বাপ কাপুর। অতএব আপনি একটু কাপুরুষের পরিচয় না দিয়ে নিজেকে মুসলমান মনে করে একটু ঠিকঠাক ভাবে দিন কাটানোর চেষ্টা করবেন, তিন ধর্ম মানার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আল্লাহ বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, তৃতীয় দিন, দ্বিতীয় দিন বললো আমি আর চুরি করব না, আর আসবো না, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। তো আচ্ছা ঠিক আছে ছেড়ে দিল। সকালে উঠে আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা যে চোরের সাথে কি করেছো? চোর বলছে আর আসবো না, আর আসবো না, আর আসবো না, ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, মিথ্যা বলেছে, আবার আসবো। পরের দিন এসেছে তো ব্যাগে ভর্তি করছে জিনিস, তখন ওকে ধরে নিয়েছে, বলছেন না 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 দুই দিন হয়ে গেছে, আজ নিয়েই যাব, আজকে আর ছাড়বো না। তখন চোরে বলছে আরে শোনো শোনো, এই যে আমায় চাই রাতের আশেখা, যখন তুমি বিছানা শুইতে যাওয়া ফাঁকে আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি পড়িও, লা ইয়াজালু মিনাল্লাহ আহাদ, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে তোমাকে দেখার জন্য। সকাল পর্যন্ত লায়াক রক্ষ শয়তান, শয়তান তোমার পাশে আসতে পারবে না। আরে সুরায় সুরায় আরে সুরা বাকারা থেকে আয়াতুল কুরসি পড়ো, সুরা বাকারা থেকে আয়াতুল কুরসি পড়ো, যখন ঘুমাবে তখন সকাল পর্যন্ত কোনো কিছু তোমার কাছে আসতে পারবে না, শয়তান তোমার কাছে আসতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে রক্ষক থাকবে। সকাল হয়ে গেল, আবু হুরায়রা জি চোরের সাথে কি করেছো? চোর বলছে যে যখন তুমি ঘুমাতে যাওয়া তখন একজন কুরসি পড়িও, আর সন্তান আসবে না। তাহলে রসুল বলছেন ঠিক 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 ঠিক, ও যা বলেছে তা ঠিক, তবে শয়তান ও মিথ্যু, ও যা বলেছে তা সত্য, তবে ও মিথ্যু ও শয়তান। হাদিস বুখারী মুসলিম সূরা বাকার খণ্ডকালীন আলোচনা, আপনি সূরা বাকারের শেষ আয়াতকে মূল্যায়ন করো, সূরা হাসরের তিন আয়াত নয়। সেদিনের কথা মনে আছে? টাঙ্গাইলে তো মনে হয় এলাকাতে আমি আর মাসুম আছি, ওই ফজরের সালাত আদায় করব, তো ঢোকেছি খুব জোরে জোরে, যে জিপ জিপ করছে, জিপ করছে খুব জোরে, এমন জোরে সালাম আসসালাম আলাইকুম, কি ব্যাপার? এরকম যেন থেমে গেছে, সালাত আদায় করলাম, একটু একটু কথা বলতে বলছে আপনাকে চিনি আপনি যান, আপনাকে চিনি আপনি যান, জিপ করছে জোরে। সূরা হাসরের শেষ দিনে আয়াত পড়ছে, সূরা হাসরের শেষ দিনে আয়াত পড়লে কিছুই হবে না, অক্ষর প্রতি দশ নাকি হবে। সূরা বাকারার শেষ দুই আয়াত পড়লে অনেক কিছু হবে, গাড়ি বাড়ি ভর্তি হয়ে যাবে, দেখিতে সমস্যা সব দূর হয়ে যাবে, জিন বাড়ি থেকে পালিয়ে যাবে। আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা কাহফ, মান কারা সূরাতাল কাহফ ইয়াউমিল জুমআ, কেউ যদি জুমার দিন সূরা কাহফ পড়ে, কানা লাহু আদাও লাহুম নূর ফি ইয়াউমিল জুমআতাইনি, তাহলে ওই জুমা থেকে এই জুমার দুই জুমার মধ্যে যে কয়েকদিন আছে সেই কয়েকদিন তার জন্য আলো হয়ে যাবে, তার জীবিকা নির্বাহ সুন্দর হয়ে যাবে, সব কিছু সমস্যা মুক্ত হয়ে যাবে, তার বাড়িতে বরকত নাজিল হবে। সূরা কাহফ যদি জুমার দিন পড়তে পারে তাহলে তার বাড়িতে শান্তি বরকত নাজিল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা সূরাতা আউয়াল আসর আয়াত মিন আউয়াল সূরাতিল কাহফ ওয়া মিন ফিতনাতি দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে, তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে। দাজ্জালের ফিতনা বড় বিপদ, সব নবী দাজ্জালের পরিচয় দিয়েছেন, দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত, দাজ্জাল নিজে বলবে আমি আল্লাহ, যার দাজ্জাল মানুষকে মারতে পারবে, জীবিত করতে পারবে, দাজ্জাল আকাশ থেকে পানি বর্ষণ করতে পারবে, দাজ্জাল জমি থেকে ক্ষেত মতো উৎপাদন করতে পারবে, আর বলবে আমি আল্লাহ। তাই সকল নবী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, নূহ আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, দাউদ ঈসা মুসা আলাইহিস সালাম করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনো,
সবাই যা পরিচয় বলেছেন আমি তার চেয়ে আরো বেশি পরিচয় দিচ্ছি, তোমরা দাজ্জালের পরিচয় মনে রেখো। দাজ্জালের মাথার চুল হবে কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো, দাজ্জালের পা হবে খাটো গোছা, এই টাকা থেকে হাঁটু হবে খাটো লম্বা হবে না, আর দাজ্জালের এক চোখ হবে কানা, তোমাদের আল্লাহ কানা না। চিনতে পারবো না এখন, জি এখন চিনতে পারবো। ও যদি বলে আল্লাহ তাহলে তোমরা বলবে না তোমাদের যাও, আমাদের আল্লাহর চোখ কানা নয়, তোমার চোখ কি কানা, এবার মুছে ফুটে থাকবে মনে একটু ফুটে মুছে সমান হয়ে থাকবে তার একটি চোখ, দাজ্জাল কানা, তোমাদের প্রতিপালক কানা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতনা থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতে সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযুবিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে, আউযুবিকা মিন মাসওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বিপর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। রাত দিন আপনাকে আমি বলে আসছি, কোনোদিন কথা আমার গরু দিয়ে ধরিয়েন না, আমি বলেছি ব্যবসা করেন মাপের জমিদারি বিক্রি করে, তাহলে বড় ব্যবসা করতে পারবেন, নইলে চকলেট বিক্রি করে ব্যবসা করেন ঋণ নেওয়া লাগবে না, কলা বিক্রি করে ব্যবসা করেন তাহলে ব্যাংক থেকে টাকা তোলা লাগবে না, ব্যাংক থেকে টাকা কোটি টাকা তুলে কলিকাতায় কলিকাতায় হিরোইন কিনেছেন ঢাকায় বিক্রি করেছেন কোটি টাকা ইনকাম করার আশায়, এ ব্যবসা চলবে না, 350 টাকা দিয়ে বেটা আইসক্রিম কিনেছে বউয়ের জন্য ব্যাংকের টাকা ঋণ নিয়ে, একেবারেই পাগল মাথায় গোবর আছে, যার ঋণ আছে তার জানাজা হবে না। আল্লাহ নবী বলছেন এই লোকের ঋণ আছে কি না, আছে ঠিক আছে জানাজা করাচ্ছি, এই লোকের ঋণ আছে জি তাহলে তোমরা জানাজা করে আমি দিলাম, ঋণ আছে যার জানাজা নেই তার, কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করতে গেলে এই বুদ্ধি কে দিল, চকলেট বিক্রি করেন ঋণ নেওয়া লাগবে না। ধনী হতে কতদিন সময় লাগবে, 25 বছর প্রায়, 2-3 বছর চকলেট, 2-3 বছর কলা, 2-4-5 বছর কাপড়, তারপরে টাঙ্গাইল স্ট্যান্ডারি ইন্ডাস্ট্রিজ বিশাল, তো অন্তত 25-30 লাখ বছর লাগবে ধনী হতে, তো আপনি হয়ে গেলেন একদিনে। মেয়েও জানে না স্বপ্নের ঘটনা, স্বামী স্ত্রীও জানে না স্বপ্নের ঘটনা, যে কয় কোটি টাকা আপনি উঠিয়েছেন ব্যাংক থেকে, পাগল হয়ে গেলেন নাকি, জিরে ধরলো নাকি, এরকম হয়ে গেছে বুদ্ধি আপনার, এ কাজ আপনি করতে গেলেন কেন, সবাই দাজ্জালের ভয় দেখিয়েছেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভয় দেখিয়েছেন, তিনি বলেছেন কে যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। তিনি বলেন ও সাইদনা হুজায়র একদিন রাতে কোরআন মাজিদ পড়ছিলেন, সূরা কাহাফ পাশে ছিল তার ছেলে এইয়ে পাশে ঘোড়া বাঁধা ছিল, হঠাৎ করে একটা মেঘ খণ্ড তাকে এসে ঘিরে ধরলো, তখন ঘোড়াটি লাফাতে লাগলো, তিনি পড়া বন্ধ করলেন, আবার ঘোড়া লাফানো বন্ধ করলো, আবার পড়তে লাগলেন, আবার ঘোড়া লাফাতে লাগলো, সকালে এসে আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী এই ঘটনা, আমি কোরআন মাজিদ পড়ছিলাম মেঘখণ্ড আমাকে এসে ঘেরে নিল, ঘোড়া লাফাতে লাগলো, ভয় করলাম ছেলের উপরে উঠে যেতে পারে, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 তিলকা সাকিনা নাজালাতে তেলাওয়াতিল কোরআন, তোমার কোরআন তেলাওয়াতের কারণে তোমার বাড়িতে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছিল, সেটা ছিল নিরাপত্তা, সেইটি ছিল আল্লাহর পক্ষ থেকে দয়া, তুমি যে সূরা কাহাফ পড়ছিলে এই জন্য। ও ফিরে আয়াতে অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিলকাল মালায়েকা, আর যেগুলো নিচে নেমে এসেছিল মেঘের মতো হয়ে সেইগুলো ছিল ফেরেশতা, নকারাতা, যদি তুমি পড়তে থাকতে লাশ বাহাব তাহলে ফেরেশতারা সকাল করে দিত, তুমি যদি পড়তে থাকতে তাহলে সে ফেরেশতারা সকাল করে দিত, একজন লাশ মানুষ সবাই ফেরেশতাকে দেখে নিত, লা ইয়াতারা মিনহুম, জনগণ থেকে ফেরেশতা ঢুকাতে পারত না, জনগণ থেকে ফেরেশতা ঢুকাতে পারত না, সবাই দেখে নিত, তুমি কেন পড়লে না হাদিস বুখারি মুসলিম, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, সূরা কাহাফ সূরা হাসর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
ইন্না ফিল কোরআনে সূরা লাহা সালাসুন আয়াত, কোরআন মাজিদে একটি সূরা রয়েছে 20টি আয়াত আছে, তার নাম হচ্ছে সূরাতুল মুলক। শাফাত লি রাজুলিন হাক্কা গফির লাহু, বিচার মাঠে এমন সুপারিশ করবে, এমন তর্ক লাগিয়ে দিবে, চলতে 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 হাক্কা গফির লাহু, শেষ পর্যন্ত আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও তুমি যেভাবে বলছো শেষ পর্যন্ত আচ্ছা যা বলে দিলাম, যা ক্ষমা করে দিলাম, যা আল্লাহ বলছেন একটা, সূরা হাসান বলছে একটা, আল্লাহ বলছেন একটা, সূরা হাসান বলছে একটা, সূরা হাসান বলছে হবে না আগে ক্ষমা, আল্লাহ বলছে না হবে না, এভাবে চলতে 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 হাতটা গড়ে গেল, শেষ পর্যন্ত তাকে মাফ করা হবে। বলেন তো কোন সূরা? সূরা মুলক, সূরা হাসান না, ওই সূরা হাসান আগে বলেছি তো ওই কথাটা মাথায় চলে এসেছে, শ্রমণ ভুল এই কথাটা মিশ্রে কিন্তু ভুল থাকলো, যে ঘটনা কিন্তু সূরা মুলকের, সূরা মুলক হচ্ছে 30 আয়াত, আর হাসরের শেষ 3 আয়াত পড়লে কিছু হবে না, হাদিস জয়ীব যা, সূরা হাসর পড়লে অক্ষর প্রতি 10 মে কি হবে, কিন্তু সূরা মুলক পড়লে এরকম হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন লা ইয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলা ইয়াকরা সূরাতুল মুলক ওয়া আলিফ লাম তানজিল সূরা সাজদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না সূরা সাজদা না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না সূরা মুলক না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না সূরা সাজদা না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না সূরা মুলক না পড়ে। অনেক বর্ণনা এসেছে সূরা মুলক মানুষকে জাহান্নাম কবরের শাস্তি থেকে বাঁচাবে, সূরা মুলক হেয়াল মুনজিয়াত, সূরা মুলক আপনাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবার সূরা ইখলাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোক পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য, তাদের দায়িত্বশীল করেছিলেন এক লোককে, ওই লোক যতবার কোরআন মাজিদ পড়ত সালাতে ততবার ইখতিমু কিরাতা বি ইখলাস, তিনি সূরা ইখলাস দিয়ে কিরাত শেষ করতেন, যখনই শেষ করতে যেতেন কিরাত সালাতে নামাজে তখন শেষে সূরা ইখলাস পড়তেন। তো সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আল্লাহর নবী আমাদের যাকে নেতা করেছেন সে শুধু শেষে সূরা ইখলাস পড়ে, আমাদের ভালো লাগে না। তো আল্লাহর রাসূল বললেন সালু তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে করছে, তখন সবাই মিলে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন করেন সূরা ইখলাস, তখন তিনি বলছেন ইন্নাহা সিফাতুর রহমানে, সূরা ইখলাস হচ্ছে রহমানের গুণ দিয়ে জড়া, সূরা ইখলাস রহমানের আল্লাহর গুণাবলী দিয়ে জোড়া, সূরা ইখলাসে নেই আজসামদের কথা, সূরা ইখলাসে নেই গাফফার সাত্তার গাফুর ওদুদ, সূরা ইখলাসে নাই চন্দ্র সূর্যের কথা, সূরা ইখলাসে নাই রাত দিনের কথা, সূরা ইখলাসে নাই সালাত যাকাতের কথা, সূরা ইখলাসে নাই হাত কেটে দেওয়ার কথা, সূরা ইখলাসে নাই জাহান্নাম জান্নাতের কথা, সূরা ইখলাসে কি আছে, সূরা ইখলাসে আছে আল্লাহর গুণাবলী। অতএব তাকে বলে দাও ও যে ভালোবাসে সূরা ইখলাসকে আল্লাহও তাকে ভালোবাসে, যেই সূরা ইখলাসকে ভালোবাসবে আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন, যে সূরা ইখলাসকে ভালোবাসবে তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রাসূল এই কথা বলছেন আয়াতু আহাদুকুম ইকরা সালাতাল কোরআনে লাইলে, সঙ্গী সাথী তোমাদের কেউ কি কোরআনের তিন ভাগের এক ভাগ এক রাতে পড়তে অক্ষম, সঙ্গী সাথী তোমাদের কেউ কি এক রাতে কোরআনের 10 ভাগের এক ভাগ পড়তে অক্ষম সক্ষম, তুমি কি পারবে আল্লাহ রাসূল কোরআন মাজিদের 10 ভাগের এক ভাগ কি কেউ পড়তে পারবে এক রাতে, কে পড়বে? তখন আল্লাহ রাসূল বলছেন সূরা 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 সূরাতুল ইখলাসে তাদের সূরা সাল কোরআনে, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের এক ভাগ, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের এক ভাগ, তুমি খালি 3 বার সমান এক ভাগ, 3 বার সমান এক ভাগ, 3 বার সমান এক ভাগ, ব্যাগ ভর্তি করে নেন নাকিতে, বাড়ি বাড়ি ভর্তি করে নেন, অভাব তো তার নেই, সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার কোরআন মাজিদ পড়ার সময় নিকে ওই আদি জাল, সূরা ইয়াসিন পড়লে কিছুই হবে না, সূরা ইয়াসিন পড়লে কি হবে অক্ষর প্রতি 10 নেই, সূরা ইয়াসিন পড়লে কোনো বিশেষত্ব কিছু আছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, ওই যে সূরা বিসমিল্লাহ 19 বার পড়লে বহু জান্নাত পাওয়া যায় চাপেন ওই মহিলা বৈঠকের কথা, ওই রকম সূরা ইয়াসিন পড়লে বহু এই হয়
সাত হামিম পড়লে বহু নগদ জান্নাত হয়, বহু সব কথাই নাকি বুখারীতে আছে, এটা সব মিথ্যা কথা। সহিহ ক্লাস পড়ুন, তিনবার সমান একবার পড়েন না আপনি, দিন রাত পড়েন, আল্লাহর রহমতের অভাব নাই। একটু আগে তো বললাম, বুঝতে পারেননি মনে হয়, পাখিটা সাগরে ঠোঁক দিল, ঠোঁটে কতটুকু পানি আছে, তো যতটুকু ঠেক সাগর থেকে একটু কমেছে, তো এই পরিমাণ আল্লাহর কাছে যত আছে তত কমবে না, এই পরিমাণ কমবে না। আপনি সারাদিন সূরা ইখলাস পড়েন না, ব্যাগ ভর্তি করে নেন না, অভাব কি তার আছে দিয়ে ভর্তি করে দিবেন, তা আপনি কেন পড়তে পারেন না, আপনি পড়েন না কেন, কেন আপনি মাগরিবের পরে একটু তিনবার পড়েন না, কেন আপনি এশার পরে একটু তিনবার পড়েন না? ওব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা আমরা রাসূলকে খুঁজতে বের হলাম, খুব অন্ধকার রাত, বাতাস প্রবাহিত হচ্ছে জোরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলাম, তখন তিনি বলছেন ওব্বা ইকরা, ওব্বা পড়ো, তখন আমি বলছি মা ইকরা আমি কি পড়বো, বলছে ইকরা আরে পড়ো না, আমি বলছি মা ইকরা কি পড়বো, তখন তিনি বলছেন ইকরা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, তুমি ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, এক ঠিক আমি কোন সাইন পৃথিবীর যে কোনো সমস্যার জন্য যথেষ্ট, যে কোনো সমস্যা, যে কোনো বিপদে পড়ো সূরা ইখলাস ফালাক নাস পড়ো, ওই বিপদ তোমার হবে না, ভয় পাচ্ছ রাস্তায় ইখলাস ফালাক নাস পড়ো, কোনো সমস্যা নেই। শোনো, সকালে তিনবার পড়ো, বিকালে তিনবার পড়ো, সকালে তিনবার পড়ো, বিকালে তিনবার পড়ো, যখনই তোমার সকাল হবে তিনবার পড়বা, যখনই তোমার বিকাল হবে তখনই তিনবার পড়বা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফালা ফিরাসিহি, যখন আল্লাহ রাসূল তার বিছানায় আশ্রয় নিতেন, যখন আল্লাহ রাসূল বিছানায় ঘুমাতে যেতেন, পাজামা কাপায় কাপায়ে, তখন তিনি তার দুই হাতকে জমা করতেন, দুই কবজি পর্যন্ত দুই হাতকে জমা করতেন, অনাফাকা ফিহিমা, দুই হাতে একটু ফোঁক মারতেন, একরাও ফিহিমা, এই দুই হাতে করছেন, পড়তেন সূরা ইখলাস, অল্পজাতায়নে ইখলাস পড়তেন, ফালাক পড়তেন, নাস পড়তেন, এরপরে এমসা হবে হেমা, তারপর তিনি তার মুখ মাথা শরীরের সম্মুখভাব মুছে নিতেন, এইভাবে মুখের উপর দিয়ে শরীরের সম্মুখভাব দিয়ে যতটুকু সম্ভব, এফালো গালেটা সালাস আমার রাত, এটা তিনি তিনবার করতেন, প্রথমে এফলাস ফালাক নাস দিয়ে সম্পূর্ণ শরীর, আবার এফলাস ফালাক নাস থুতু দিয়ে সম্পূর্ণ শরীর, আবার এফলাস ফালাক নাস থুতু দিয়ে তোম সম্পূর্ণ শরীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যদি অভিযোগ করত যে আমার জ্বর হয়েছে, আমার হাত ব্যথা, আমার চোখ ব্যথা, তাহলে তিনি সেখানে হা দিয়ে সূরা ফালাক আর সূরা নাস পড়ে এভাবে ডলে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আল্লাহ রাসূলের গায়ে খুব জ্বর, যান যাবে যাবে, পাশে একটা পাত্র আছে তাতে পানি আছে, তিনি এইভাবে হাতটা পানিতে ডুবাচ্ছেন আর এই হাতটা নিয়ে মুখের উপরে বলিয়ে দিচ্ছেন, তখন আমি রাসূলের হাতটা ধরে সূরা ফালাক আর নাস করছিলাম, আর আমার হাতটা তার গায়ে না বলিয়ে বরকতের আশায় তার হাতটা ধরে ধরে আমি তার শরীরের উপর দিয়ে বলিয়ে দিচ্ছিলাম, আর সূরা ফালাক আর সূরা নাস করছিলাম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আমি আল্লাহর রাসূলের পাশ থেকে বের হলাম, আল্লাহর রাসূল আর আমি একসাথে রাস্তায় হাঁটছিলাম, জোফা এবং বাওয়ার মাঝামাঝিতে হাঁটতে হাঁটতে আমাদেরকে ধরে নিল খুব জোরে বাতাস আর অন্ধকার, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাক আর নাস করছেন, তারপরে বলছেন উকবা শোনো শোনো শোনো, মা বে মুতাআব্বিজিন ইসলামা, যে কোনো বিপদ থেকে এই দুটা সূরা দিয়ে যত বাঁচা যাবে আর কোনো সূরা দিয়ে বিপদ থেকে তত বাঁচা যাবে না, বিপদ থেকে বাঁচার জন্য এই দুটি সূরার মানে কোনো সূরা নেই, সূরা বাকারা দিয়ে তত বাঁচা যাবে না, সূরা ফালাক নাস দিয়ে যত বাঁচা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে বলছি জরুরি কথা, সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ুন, রাতে শোয়ার সময় পড়ুন, সূরা মুলক পড়ুন প্রতি রাতে, সূরা ইখলাস ফালাক নাস পড়ুন, জরুরি কথা, সূরা ইয়াসিন
একবার পড়লে দশ বার কোরআন মাজিদ পড়া হবে, এ হাদিস ঠিক নয়, এ আমল করতে হবে না। সূরা রহমান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ রুজিতে বরকত দিবে, এ কথা ঠিক নয়, এ হাদিস ও জাল, এ কথা মানা যাবে না। সূরা হাসরের তিন আয়াত পড়লে সত্তর হাজার ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন, এ হাদিস নিতান্তই জয়ী, এ হাদিসের প্রতি আমল করা যাবে না। অতএব আজকের আলোচনাতে যা কিছু পড়লে বেশি নেকি হবে বলে মনে করছেন সেটুকু পড়ুন, কোরআন মাজিদ তেলাওয়াত করুন, আল্লাহ অনেক কিছু দিবেন। তারপরের কথাটি হচ্ছে, আমার একটা দাবি থাকে, আমি খাক স্যার আমার জীবনের বড় স্বাদ এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব করবো, সেই যে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাওয়ার আশায়, জামিয়া সালাফের রবীন্দ্র নারায়ণ ঢাকা, এই দুইটি প্রতিষ্ঠানে এখন প্রায় আড়াই হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, একশো পনেরো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, অনেক কর্মচারী রয়েছে, অনেক বড় পরিকল্পনা নেমে আছি। আপনি একটু করে দোয়া করবেন, আল্লাহ আপনারা যেন ঈশ্বর করে এই প্রতিষ্ঠানকে কবুল করেন। এইটুকু দাবি। রাজশাহীতে সম্মেলন হচ্ছে তেরো চোদ্দ ফেব্রুয়ারি, আর রূপগঞ্জের সম্মেলন হচ্ছে মার্চের পাঁচ ছয়। আমি আপনার কাছে এসেছি, আপনিও যাবেন। পরের যেটা জরুরি কথা, সেটা এই গ্রামে আপনাকে মাসিকা নিতে সম্পত্রিকার এজেন্ট হতে হবে। জামিয়া সালাফের মুখপাত্র হচ্ছে মাসিক আলী ইতেশাম পত্রিকা, একটার দাম বিশ টাকা, দশ জন মুফতি দিয়ে ফতোয়া পত্রিকা বের হয়, ফতোয়ার অংশ পঞ্চাশটি প্রশ্নের উত্তর রয়েছে, দশ জন মুফতির মাধ্যমে এই ফতোয়া বের হয়। কাজে বিশ টাকাকে বেশি মনে করবেন না, আজকে যদি থাকে তাহলে নিয়ে যাবেন। আর একজনকে জিম্মেদারি দিয়ে যাচ্ছি, তার পক্ষে তার নিকটে অন্তত বিশটা আসবে, আপনারা তার কাছে সংগ্রহ করবেন। আর যদি আপনারা বলেন আমরা আরো নিব, সবাকেই করতে হবে, এটা আমার জোরালো দাবি। আর একটি কথা, আজকে যেটা বললাম সে আলোচনা উপদেশ বইয়ে আছে, প্রত্যেকটা বাড়িতে উপদেশ বই থাকতে হবে। আর সবচেয়ে যেটা জোরালো কথা, আবদুল্লাহ মিন্নাতুল বারী, আর বুখারীর বাংলা ব্যাখ্যা এই মানে আরবি বাংলা উর্দুতে আছে তা আমার জানা নেই, এক অভিনব আশ্চর্য বোখারির ব্যাখ্যা, সেটা হচ্ছে মিন্নাতুল বারী ভূমিকা প্রথম খণ্ড, সবাই নিয়ে যাবেন, তার জন্য দোয়া করবেন, মিন্নাতুল বারী। এছাড়াও তাওজিহুল কোরআন আমার লেখা তাফসির আছে, সমস্ত দিনী ভাই বোনকে এই তাওজিহুল কোরআন একটা ব্যতিক্রম তাফসির, আগে আছে অনুবাদ, তারপর শব্দ বিশ্লেষণ, তারপর বাক্য বিশ্লেষণ, তারপর আয়াত দিয়ে ব্যাখ্যা, তারপর সহিহ হাদিস দিয়ে ব্যাখ্যা, তারপর জরিফ হাদিসের আলোচনা, তারপর মন্তব্য, এইভাবে তাফসির করা আছে। অন্যান্য বই সহ যেমন আদর্শ পুরুষ আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, আর ওই বইটি আছে নাকি দেখবেন যে শিক্ষা বনাম জাহেলিয়া, আব্দুল্লাহর বইটি আছে নাকি আমরা হাদিস মানতে বাধ্য, অনেকে বলছে কোরআন মানবো হাদিস মানবো না, যার কারণে ওই বইটা আব্দুল্লাহ লিখেছে আমরা হাদিস মানতে বাধ্য। আর অন থেকে নে টেন পর্যন্ত যেসব বাংলা বই স্কুলে চলছে, একটা লেখকও লেখক নয়, ওকে আবার পড়াশোনা করে লেখক হতে হবে। ও লিখছে যে কুকুর টেলিফোন করছে শ্রীগাল, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই, লেখক নিজেই জানে না লেখক কাকে বলে, যার জন্য বইটা লেখা আছে শিক্ষা বনাম জাহেলিয়া, এটা শিক্ষা নয় এটা জাহেলিয়া। বলছে এক পোকা মাথায় কিরে আমল ঝাঁকা, খাস না কেন, দাঁতে পোকা বিলাস নেই কেন, ওরে বাবা, তার মনে ওকে ত্রিভুবন বানাচ্ছে। শেষের বাক্যটা লিখতে হতো নেন 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 খামচা ভরে নেন, তাহলে লেখক বুঝতো যে আমি একটা মানুষ, লেখককে বুঝে না মানুষ কাকে হবে, তো কি দিয়ে লিখবে, সেটার উত্তর হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়া। সকল দিনই ভাই বোনকে কোরআন তেলাওয়াতে বিনীত অনুরোধ রেখে, বিশেষ বিশেষ অংশগুলি যখন তখন পড়ার অনুরোধ রেখে, সময় সাপেক্ষে পড়ার অনুরোধ রেখে, সবাইকে মাসিক ইতেশাম পত্রিকা নেওয়ার আন্তরিক অনুরোধ জানিয়ে, অন্যান্য বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। কিছু জিজ্ঞাসা, সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করে, আমরা উত্তর দিচ্ছি, আপনারা বইগুলি সংগ্রহ করবেন। অনেক জিজ্ঞাসা তো
আসসালামু আলাইকুম সাহেব, ফেতরা টাকা নাকি চাউল? টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, চাউল দিতে হবে। কোন সন্তান যদি তার মৃত মাতা পিতা মাতা স্মরণে ওয়াজ মাহফিল করলে তার সব পিতা মাতা পাবে। কি ওয়াজ মাহফিল করবেন কেন? ফকির মিসকিনকে টাকা দেন। অনুরোধ, কোন সন্তান যদি তার পিতা মাতার স্মরণে ক্রিকেট বা ফুটবল খেলার আয়োজন করে তাহলে পাপ হবে, আর বেদাতে হুজুরকে দিয়ে বক্তব্য করলে পাপ হবে। এই কাজ করিয়ে না, ফকির মিসকিন দেশে নেই, কমি খারেজি মাদ্রাসা নাই, যদি না থাকে তাহলে জামিয়া সালাম এর বলে দেন টাকাটা বা পয়লা ওখানে দিয়ে আসেন। আমার আমার খায়েশ হচ্ছে বিয়ে, কিন্তু পরিবার বলে প্রয়োজনে তুমি একাই করো, এতে আমার কি করার? কি আবার কম করো, বাপ মা বিবাদ দিবে, বাপ মার বোকামি, বিবাহ না দিলেও নিজে একাই করবে, মেয়ে বিবাহ একাই করতে পারে না, ছেলে করে। মিলাদ কি ফরজ? সুন্নত ওয়াজিব। মিলাদ করলে গুনাহগার হবে মানুষ? মিলাদ তো দিনতেই ভুল, এমনি তো পাপের কাজ। হিসাবে বাড়ি রবিউল আউয়াল সোমবার হয় না, হিসাবে আছে নয় রবিউল আউয়াল সোমবার হয়, দিনও ভুল পাপও কাজে, একেবারে বোকামি কাজ। আপনি তারেক মনোয়ার এবং জসিম উদ্দিন সহ কুমিল্লায় তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করলো জেলা প্রশাসক, ঘটনাটি কি সঠিক? আমি জানি না। আপনাদের মাহফিলে দাওয়াত দেওয়ার সহজ মাধ্যম কি? আমার সাথে যোগাযোগ করলে হয় বা আব্দুল মাজেদ যোগাযোগ করে? ফরজ সালাতের পরে একাকি হাত তুলে দোয়া করা যাবে? হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, ফরজ সালাতের পরে খাস করা যাবে না। যখন ইচ্ছা তখন হাত তুলে দোয়া করবে। হাত তুলে দোয়া করা প্রমাণে 42টি সহিহ হাদিস আছে, 36টি বুখারী মুসলিমে আছে। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ কাজ, ব্যক্তিগত ব্যাপার হাত তুলে দোয়া করা। পাপ বা নাজাত প্রাপ্ত দল কি শুধু আহলে হাদিস? আহলে হাদিস বলে বলছি না, যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই নাজাত প্রাপ্ত দল। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার জন্য যে কোরআন পাঠ করা হয়, মম সংস্থায় কোরআন পাঠ করা বিদা চলবে না। এমন মাহাতি কি আপনাদের মত দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবে? এমন মাহাতি আসবেন, দাওয়াত দিবেন, একথা বলেছেন আল্লাহর নবী মোহাম্মদ। হযরত ফাতেমাকে মা ফাতেমা বলে সম্বোধন করা যাবে কি? মা ফাতেমা নয়, বলতে হবে ফাতেমা রাজি আল্লাহ তাআলা আনহা। আর মা হচ্ছেন নবীগণের স্ত্রী। এক জনৈক হানাফি আলেমের প্রশ্ন আশরাফ, আরো সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন? আরো সৃষ্টির পূর্বে আরো ছিল, আরোটা ছিল পানির উপরে, আরো তিনি অবস্থান করে। এই সময় তাবিদ সহ বিভিন্ন শিল্পী কাজ করায় বৈবাহিক সম্পর্ক নষ্ট করা কি ঠিক হবে? কি তাবিদ কবজ করে বৈবাহিক সম্পর্ক নষ্ট করা হারাম, তাবিদ কবজ করাও হারাম? জীবিত থাকা অবস্থায় এই জীবিত থাকা অবস্থায় তাম দাড়ি খরচ করার শরীরকে বিধান ও মানুষ মানার পরে নির্ধারিত দিনে পরিচালক জানালে খাওয়া হারাম বলে নির্ধারিত দিনের কারণে ওদের শরীর হয়েছে ট্রেনে করে ফকির মুসলিম পাওয়ার তারিখ নির্ধারণ না করে। দশের পয়সা দিয়ে সাতটা মানুষের ময়লা ওটা সবাই খেতে পারে না, কখন সলাপ বছর পরে হবে সকলে যখন রুকু হতে উঠে উঠে হাত পাঠা যাবে কি? জিন মানুষের শারীরিক বা মানসিক ক্ষতি করতে পারে, যে জিন মানুষের ক্ষতি করতে পারে, যে ব্যক্তি কষ্ট হারান বা শুধু
লাগাবেন না মসজিদ, অন্য কাজে লাগিয়ে দিয়ে আর উনি কি পাবেন? শরীরের গতিতে সামনের কাতার পূর্ণ আছে, পিছনে যখন আর কোন লোক নাই, কাতারে কোন জায়গা নেই, তখন একাই দাঁড়াবে। নির্বাচনের জন্য ভোট চেয়ে থাকে, ভোটার নামের শেষে ব্যবহার করতেন কোন ধরনের খেলা বৈধ, যে খেলা টাকার হাত দিতে দেয় শরীর চর্চা আছে সে খেলা বৈধ। আমরা জানি ঢাকায় হবে প্রতি মাসে 3,000 টাকা, এখন 3,500 টাকা, আর রূপগঞ্জ রাজশাহীতে হবে 2,200 টাকা, 2,200 টাকা। আমি জানতে চাই যে আমরা যারা আর্মি করতে জানি না কিন্তু লবির হাত করার আগ্রহ আছে, তাই বাংলা করে একজন আলেম একজন দরবেশের তাফসীর করেছেন, ও তাফসীর লিখতে আমি নামাজ পড়তে মসজিদে ঢোকলাম, আমরা শুনেছি নামাজে দাঁড়ালে আমরা স্থানে চোখ রাখবো, চোখ রাখবো আর আমি বলিনি কোরআন করে যারা দেওয়া দোয়া ও টাকা নেওয়া, কোরআন করে যারা আগামী 8ই জানুয়ারি রবিবার ইনশাআল্লাহ ভুরুলিয়া পূর্বপাড়া শাহ জাহান সাহেবের বাড়ি একটা ওয়াজ মাহফিল, সেখানে